আমরা ক্লাসটা স্টার্ট করি। সো ফার্স্ট থিংস, আজকে আমরা যে জিনিসটা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যদিও মনে হবে যে আজকের ক্লাসটা খুবই বোরিং অথবা অনেক কিছু, বাট ট্রাস্ট মি আজকের ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট, যদি আজকের ক্লাসটা কেউ মিস করেন কিংবা হচ্ছে তেমন যদি গুরুত্ব না হয় সেকে মানে গুরুত্ব দেওয়া না যায় সেক্ষেত্রে হচ্ছে আমি বিলিভ করি রেস্ট অফ দ্য ক্লাস যেগুলোতে সবই পেন খাবেন, সবাই পেন খাবে, কারণ আজকের ক্লাসটা খুবই বেসিক, খুবই বেসিক মিন্স খুবই বেসিক, ক্লাসটা খুবই সিম্পল, খুবই ছোট, বাট খুবই বেসিক আমরা জিনিস শিখব, কারণ বেসিক যদি আমাদের ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা খুবই ধরা খেয়ে যাব। আমাদের অনেক ভালো ভালো ডিজাইনগুলো আছে, ওই ডিজাইনগুলো যখন আমরা করতে যাব, সো সিম্পল সিম্পল কোনো ডিজাইনের টেকনিক না জানার কারণে আমাদের পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সো আমি চাই না ডিজাইনটা এরকম প্রবলেম কেউ ফেস করুক। সো আসেন আমরা ফার্স্ট স্টার্ট করি। যখনই সফটওয়্যারটা আমরা ইনস্টল করার পর ক্র্যাক করব এবং সফটওয়্যারটা অন করব, ওয়ান কাইন্ড অফ সফটওয়্যারটা আমাকে এরকম দেখাবে কিছু একটা, ঠিক আছে? যেহেতু আমি কাজ করেছি সো আমাকে কিছু রিসেন্ট ফাইল দেখাচ্ছে, সো রিসেন্ট ফাইলের বদলে আমার এখানে জিনিসটা এরকম থাকবে অনেকটা, ঠিক আছে? সো আমার ফাইলটা অন হয়ে গেল। সো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন উপর থেকে যদি মেনু ট্যাব বারে যদি যাই, প্রথমে আছে আমার ফাইল, ফাইল থেকে যদি যাই এখানে নিউ বার আছে, নিউ ক্লিক করলে আমাকে একটা ওপেন চলে আসবে, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে বলবে। সো এখান থেকে অনেক কিছুই আমরা কাজ করতে পারবো যেগুলো গত ক্লাসে দেখেছি, বাট আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? এরপর হচ্ছে ওপেন, ওপেন মিন্স হচ্ছে আমরা লাস্টে কোনো প্রজেক্ট করেছি, ওই প্রজেক্টটা যদি ক্লিক করে জাস্ট ওপেন করতে যাই তাহলে আমাদের প্রিভিয়াস কোনো প্রজেক্ট যদি থাকে ওইটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট অন হয়ে গেল। এরপর ওপেন রিসেন্ট ফাইলস, দ্যাট মিনস আমি লাস্টে আমি কোন কাজটা করেছি ওই রিসেন্ট ফাইলটা অন থাকবে। আমি রিসেন্ট ফাইল শুধুমাত্র দিয়ে রেখেছি দুটো, দ্যাট মিনস আমার দুটো রিসেন্ট ফাইল শো করবে, এর বাইরে শো করবে না। বাট আপনারা যদি চান যে না আমার দুটো না, আমার বিশটা কিংবা দশটা রিসেন্ট ফাইল থাকবে, এক দুই এক থেকে দশ করে, তাহলে এক থেকে দশ করে আপনি এখানে দেখতে পারবেন। বাট আমি এখানে কাস্টমাইজ করে রেখেছি, শুধুমাত্র দুটো দেখাবে, দ্যাটস ওয়াই এটা এখানে দুটো দেখাচ্ছে। সো কীভাবে কাস্টমাইজ করেছি এটা একটু পরে দেখাবো, সো কোনো সমস্যা নেই। এরপর যেহেতু আমার ফাইলটা এখনও অন করেনি, কিছু নেই, দ্যাটস ওয়াই আমার এখানে এগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। সার্চ অ্যাডোবি স্টক, সো আমি এখানে এই জিনিসটা একটু স্কিপ করে চলে যাবো, বিকজ এই জিনিসটা তখনই আমরা ইউজ করতে পারবো যদি আমরা অ্যাডোবি সফটওয়্যারটা কিনি, আমি যদি আমি ডলার পে করে কিনি, সেক্ষেত্রে হচ্ছে আমি সার্চ করে অ্যাডোবি স্টক থেকে অনেক কিছু আমি পারচেস করতে পারবো কিংবা ফ্রিতে পেতে পারি। বাট যেহেতু আমরা জিনিসটাকে আমরা ক্র্যাক ইউজ করছি সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করাটাই বেটার, ঠিক আছে? ওয়েল, যারা এটা কিনতে চান অ্যাডোবি সফটওয়্যার সুইটসগুলো অবশ্যই কিনতে পারেন, বাট সেক্ষেত্রে একটু কস্টলি, বেশি না মাত্র একটু কস্টলি, পার মান্থে মেবি $19 করে দিতে হবে পার মান্থে। সো আই থিঙ্ক ক্র্যাক ইউজ করাটাই বেটার। ওকে, সো এরপর আছে এডিট, এডিটে অনেক মজার মজার কাজ করতে পারি আমরা, এখান থেকে অনেক ট্রান্সপারেন্সি ফিল্টার ইউজ করতে পারি, প্রিন্ট প্রেসার ইউজ করতে পারি, অনেকগুলো কালার সেটিংস নিয়ে কাজ করতে পারি, এবং সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কাজ করি আমি প্রেফারেন্স, প্রেফারেন্সে অনেক মজার মজার কাজ করা যায়। ফর এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে বাই ডিফল্ট সেট করে দিতে পারি, আমার এই জিনিসটা কালারটা পছন্দ হচ্ছে না আমি কালার এখানে চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারবো এবং আমার পছন্দ অনুযায়ী আমার কাজগুলো চেঞ্জ হবে এখানে। সো দ্যাটস ওয়াই আমার যখনই কোনো কাজের প্রয়োজন পড়ে আমি এখানে এসে প্রেফারেন্সে এসে প্রত্যেকটা জিনিসকে আমি এখান থেকে বাই ডিফল্ট সেট করে দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এটা চলে গেল হচ্ছে আমার প্রেফারেন্স। এরপর অবজেক্টস, অবজেক্টে বেসিক কাজগুলো থাকে, শুধুমাত্র যখন আমরা কোনো ডিজাইন করব ওই ডিজাইনের জন্য আমাদের বেসিক্যালি এই অবজেক্টের কাজগুলো প্রয়োজন পড়ে। সো আমরা যখন একটার পর মানে পরবর্তী ক্লাসগুলোতে যাব, সো অবজেক্টের হিউজ কাজ আছে, তো আমরা ওই ক্লাসগুলোতেই অবজেক্টের বাকি কাজগুলো আমরা দেখতে পারবো। ওয়েল, সো টাইপস সেম কাজ, আমাদের টেক্স রিলেটেড যত ধরনের হচ্ছে কাজ আছে প্রত্যেকটা জিনিস আমরা এই টাইপের মধ্যে পেয়ে যাবো, যত ধরনের কাজ সবগুলো পেয়ে যাবো, অনেক মজার মজার কাজ করা যায় যদি আইডিয়াটা আমার ক্রিয়েট থাকে। এরপর আমি সবসময় আমার স্টুডেন্টকে একটা কথা বলি, যখনই ক্লাস করে অনেকে আমার আস্ক করে যে আমার ডিজাইন কীভাবে করবো কিংবা হচ্ছে ভালো ভালো ডিজাইনগুলো মাথায় আসছে না কেন, তো আমি সবসময় একটা কথা বলি প্র্যাকটিস, কারণ যতই প্র্যাকটিস করা হবে ততই হচ্ছে আমাদের কিছু কিছু নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হবে, হোক ভুল হোক, প্রথম অবস্থায় কারো কোনো ডিজাইন ভালো আসবে না, ডাজেন্ট ম্যাটার, বাট আস্তে আস্তে এই প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে অনেক ভালো ভালো কাজ বের করে আনা পসিবল। আমি যখন ফার্স্টে ফার্স্টে 3D ডিজাইন করতাম কিংবা অ্যানিমেশন ডিজাইন করতাম, সো
সবার সামনে গেলে না যখন বাকিরা কাজ করতো আমার নিজেকে কেমন কেমন লাগতো যে আমি কিছু পারছি না বাকিরা পারছে, বাট একটা সময় গিয়ে দেখলাম যে না বাকিদের চেয়েও কিন্তু ভালো ডিজাইন দিতে পারছি, বিকজ হচ্ছে আমি প্র্যাকটিসটা করতে পারছি কিংবা আমার চেয়েও ভালো করছে, বাট মানে আমার লেভেলটা ইম্প্রুভ হচ্ছিল বুঝতে পারছিলাম। সো ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস। সো আমি আপনাদের সাজেশন করবো যতই প্র্যাকটিস করবেন ততই হচ্ছে আপনাদের জন্য বেটার। এবার সিলেক্টে তেমন কিছু কাজ নেই হচ্ছে, যদি আমার যে যে অপশনগুলো থাকবে কোনো ডিজাইন করলে সবগুলো ডিজাইনকে সিলেক্ট করা, ডিসিলেক্ট করা এবং ইন্ডিভিজুয়ালি নিয়ে কাজ করার জন্য এই সিলেক্ট থেকে আমি পারফরমেন্সে কাজ করতে পারি। ইফেক্টস, ইফেক্টের অনেক ধরনের কাজ আছে, পুরো ডিজাইনকে চেঞ্জ করার জন্য, ডিজাইনের মাধ্যমকে চেঞ্জ করার জন্য যত ধরনের স্টাইলিশ কাজ করতে পারবো সবগুলো আমরা এই ইফেক্টের আন্ডার থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, ক্লাস বাই ক্লাস আমরা সবগুলো জেনে যাব কোনটার মাধ্যমে কী কী কাজ করা যেতে পারে। ভিউ, ভিউ মিন্স হচ্ছে আমরা যখন কাজ করবো যে আমাদের সামনে যে ওভারভিউটা থাকবে ওই ওভারভিউ কিংবা যে আর্ট বোর্ডটা থাকবে, আর্ট বোর্ডের মাল্টিপল সিস্টেম আছে, ওই সিস্টেমগুলোকে কীভাবে আমরা কাজ করতে পারি সবগুলো আমরা এই ভিউ পোর্টের মাধ্যমেই দেখতে পারবো। সবশেষে উইন্ডোজ, উইন্ডোজ মিন্স হচ্ছে আমাদের হাতের ডান পাশে অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো ফোল্ডার কিংবা মেনু থাকবে, ওই মেনুগুলোকে ম্যানিপুলেট করার জন্য আমরা এখান থেকে উইন্ডো বাটনের থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, সো এগুলো সহজ জানলাম। আমরা উপরে যে ট্যাব বার কিংবা মেনু বারটা আছে এই মেনু বারের কিছু সিম্পল কাজ। সো এতটুকু পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন কিংবা কিছু জানার আছে বা কোনো কিছু বুঝতে পারিনি? আইন সব মাথার উপর দিয়ে যাবে, বাট তারপরও কোনো কিছু এমন কিছু আছে যা আমি বুঝতে পারিনি? না আমার নাই, আমার মনে হয় মানে এখন একবার দেখে ফেলার পর আবার নিজে মনে নিজে যখন দেখবো পিসিটা তখন মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি। আরিফিন ভাই আমাকে একটা কথা বলেছেন সফটওয়্যার কথা পাবো, ভাইয়া আমি অলরেডি সফটওয়্যার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যেই। ইয়ার ইজ আ সফটওয়্যার, এই যে সরি নট দিস ওয়ান, দিস ওয়ান অ্যাডোবি ফাইলস নামে একটা সফটওয়্যার গুগল ড্রাইভ আছে, দিস ওয়ান দ্য সফটওয়্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, মিডিয়া এনকোডার। বেসিক্যালি এটা অ্যাডোবি আফটার ইফেক্টসের জন্য লাগবে যখন আমরা অ্যানিমেশনে কাজ করব, মিডিয়া এনকোডারটা, আফটার ইফেক্টস এবং অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো। অ্যাক্রোবেট প্রো হচ্ছে আমাদের পিডিএফ একটা সফটওয়্যার। সো এখানে এটা ইউজ করলে আমরা যে কোনো ধরনের পিডিএফকে আমরা এডিট করতে পারবো, এই পিডিএফের উপর কোনো কাজ করতে পারবো এই অ্যাক্রোবেট প্রোর মাধ্যমে। আর যখনই আমরা সফটওয়্যার ডাউনলোড করবো মেক শিওর আমাদের যেন ইনকগনিটো মোডটা অন থাকে, ইনকগনিটো মোড থেকে আমরা ডাউনলোড করবো। এবং কম্পিউটারের উইন্ডোজ ডিফেন্ডার, লাস্ট ক্লাসেও বলেছিলাম এই উইন্ডোজ ডিফেন্ডারটা যেন আমার অফ থাকে, আদারওয়াইজ উইন্ডোজ ডিফেন্ডারটা যদি আমার অন থাকে তাহলে হচ্ছে আমি কোনোদিন ইজিলি সফটওয়্যার বলেন কিংবা হচ্ছে ক্র্যাক বলেন ইজিলি আমরা ডাউনলোড করতে পারবো না। ঠিক আছে, এবং কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করবো, প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে হাউ টু ইনস্টল অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন বাংলা, এখানের মধ্যে সব ইন ডিটেলসটা দেওয়া আছে। সো এটা হচ্ছে শুধুমাত্র ইলাস্ট্রেটর যে তা না, ফটোশপ এবং আফটার ইফেক্টস এবং হচ্ছে প্রিমিয়ার প্রো ও মিডিয়া ইনকোডার ছাড়াও যতগুলো অ্যাডোবি সুইট আছে প্রত্যেকটা সুইট কীভাবে ইনস্টল করতে হবে প্রত্যেকটা ইনস্টলেশনের একটা সিম্পল গাইডটাইন এখানে দেওয়া আছে। সো এই ভিডিওটা ফলো করলেই বাকিগুলো আপনি আপনি সবগুলো মানে পেরে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে আরিফিন ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিব, অলরেডি এখানে আছে, আমি ক্লাসের সেই লিঙ্কটা আমি আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সো আসলে আমরা ক্লাসটা স্টার্ট করি। খুবই সিম্পল ক্লাস এবং হচ্ছে খুবই মজাদার ক্লাস, বাট আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যদি ক্লাসটা আমি আবার রিপিট করছি, যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক সাফার হতে হবে। ঠিক আছে, সো আসেন একটু মজা দিয়ে স্টার্ট করি, বিসমিল্লাহ। সো ক্রিয়েট নিউ, আমরা যখন সফটওয়্যারটা অন হয়ে যাবে ফার্স্ট কাজ ক্রিয়েট নিউতে যাব, চলে আসলাম। সো আমরা সবাই জানি রিসেন্ট মিন্স হচ্ছে আমাদের লাস্ট যে প্রজেক্টগুলো করেছি, এই প্রজেক্টগুলোর সাইজ এখানে দেওয়া আছে সবগুলো, বাট আমি হচ্ছে কাস্টমাইজ ডিজাইন নিব। ঠিক আছে, সো কাস্টমাইজ ডিজাইন নেওয়ার জন্য আমাদের ফার্স্ট অপশন হচ্ছে এইখানে, আমি ধরলাম ফর এক্সাম্পল হচ্ছে 8 ইঞ্চি উইথ, আর হাইট ধরলাম হচ্ছে ফর এক্সাম্পল 5 ইঞ্চি। ঠিক আছে, এরপর এটা হচ্ছে ইউনিটস, ইউনিটস মিন্স হচ্ছে আমি আমার যে ডিজাইনটা করবো এটা কোন মেজারমেন্টে দেখতে যাচ্ছি, সেটা কি ইঞ্চিতে থাকবে নাকি সেন্টিমিটারে থাকবে নাকি মিলিমিটার থাকবে নাকি পিক্সেলে থাকবে নাকি পয়েন্টে থাকবে নাকি পিকাসে থাকবে।
সো এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে আমার ইউনিট। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমি এখানে ইঞ্চি চুজ করা আছে, আমি ইঞ্চিসে না গিয়ে আমি চলে গেলাম সরাসরি হচ্ছে পিক্সেলে, প্রেস করলাম পিক্সেল, সাথে সাথে পিক্সেলে এটা কনভার্ট হয়ে যাবে, ডিরেক্ট কনভার্ট হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এমনটা না আমার এখানে ছিল 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি, যখন আমি পিক্সেলে চলে আসলাম এটাকে 8 পিক্সেল বাই 5 পিক্সেল এরকম হচ্ছে না, ডিরেক্ট 8 ইঞ্চি বাই 5 ইঞ্চিটাই কনভার্ট হয়ে আমার পিক্সেলে চলে আসলো। ঠিক আছে, সো এটা জাস্ট কনভার্সন হওয়া আর কিছু না। সো আই হোপ এটা ক্লিয়ার। সো আমি যদি পয়েন্টে যাই, সো এটা পয়েন্টটা চেঞ্জ হবে পিটি, পিটি স্ট্যান্ড ফর পয়েন্ট। সো আমি যদি আবার পিকাসে যাই আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যদি মিলিমিটারে যাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেন্টিমিটারে যাই জাস্ট কনভার্ট হয়ে যাচ্ছে, এর বাইরে কিছুই হচ্ছে না। বাট কাজের সুবিধার জন্য আমরা অলওয়েজ ট্রাই করবো আইদার হচ্ছে পিক্সেলে রাখবো অথবা আমরা সবগুলো কাজ ইঞ্চিতে রাখবো, এই দূরতে কাজ করতে পারে সবচেয়ে বেটার। বাট আপনারা অনেক সময় কাজ আসতে পারে যেগুলো অনেক সময় ইঞ্চিতে থাকবে না, অনেক সময় সেন্টিমিটার থাকতে পারে, অনেক সময় মিলিমিটারে থাকতে পারে। সো এটা প্রেফার করবো অলওয়েজ, সো যখন যে ডিজাইনটা প্রয়োজন তখন ওই ইউনিটটা নিয়ে কাজ করা যেতে পারে। সো অ্যাডোবি আমাদের ওই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। ঠিক আছে, এরপর মানে নাম্বার একটা দিয়ে দিলাম ক্লাস টেস্ট, সরি টেস্ট ওয়ান। এর পরবর্তী আছে হচ্ছে আমাদের এখান থেকে কোথায় ওরিয়েন্টেশন। আমরা সবাই ওরিয়েন্টেশন নিয়ে লাস্ট ক্লাসে দেখেছিলাম, ওরিয়েন্টেশন মিনস হচ্ছে জাস্ট এটাকে সোয়াপ করে দিবে। আমি যদি আমি ভার্টিক্যাল ওরিয়েন্টেশন রাখতে চাই জাস্ট প্রেস করবো এখানে, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি চাই হরিজন্টাল ওরিয়েন্টেশন জাস্ট প্রেস করবো এখানে, সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিছু না। দ্যাট মিনস ওরিয়েন্টেশন আমাকে রেফার করছে আমার ডিজাইনটা কি হরিজন্টাল থাকবে অর ভার্টিক্যাল থাকবে। দ্যাটস ইট। আর্টবোর্ড, আর্টবোর্ড নিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমরা যে ডিজাইনের মধ্যে যে একটা সাদা রঙের একটা অংশ থাকে তাকে আর্টবোর্ড বলা হচ্ছে। একটু ছোটো করে দিই, উইট হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, সমস্যা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি এখন আর্টবোর্ডটা থাকবে তিনটা, আমি চারটা আর্টবোর্ড দিয়ে দিলাম। সো এখানে চারটা আর্টবোর্ড, আমি যখন ডিজাইনটা অন করবো আমার পাশাপাশি চারটা আর্টবোর্ড চলে আসবে এখানে। ঠিক আছে, এরপর ব্লিড, ব্লিড স্ট্যান্ডস ফর হচ্ছে আমার সেফটি মার্জিন। যদি আজকে কোনো ব্লিডের কাজ নেই তারপর আমি একটুখানি ব্লিডটা দেখিয়ে দিব। সো ব্লিড আমি একটা ক্লিক করবো, বাকি সবগুলো একসাথে অন হবে বিকজ আমার এখান থেকে লিঙ্ক করা, লিঙ্কটা যদি আমি অফ করে দিই শুধুমাত্র একটা প্রেস করবো একটাই হবে, বাকি একটা কিন্তু হচ্ছে না, একটা না কমাবো একটাই হবে হবে বাকিটা কিন্তু হচ্ছে না। বাট আমি যদি এরকম করি না, আমি যদি জাস্ট এখানে লিঙ্ক থাকতে হবে, সো কী করে দিলাম একটা চেঞ্জ করবো বাকি সবগুলো চেঞ্জ হচ্ছে। সো এটা সবচেয়ে বেটার আমরা জিনিসটাকে লিঙ্কেজ করে দেওয়া। ঠিক আছে, এরপর অ্যাডভান্স অপশনে যাবো। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর RGB আমার আছে, প্রথমে আছে কালার মোড, কালার মোডের মধ্যে ফার্স্ট আছে RGB, সেকেন্ড অপশন আছে CMYK। ওকে, সো প্রশ্ন আসতে পারে আমার সফটওয়্যার একটা বাট আমার কালার মোড দুটো, তাই না? সো কেউ কি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন যে আমার সফটওয়্যার একটা, অ্যাডোবি সফটওয়্যার একটা বাট আমার কালার মোড দুটো, একটা RGB একটা CMYK, কেন? হ্যাঁ বলা যায়, কেন? এখানে হচ্ছে RGBটা হচ্ছে মোবাইল বা মনিটর এরকম কিছু ডিজিটাল মাধ্যমে প্রকাশ করার জন্য হচ্ছে RGB কালার মোডটা ইউজ করা হয়, আর CMYK হচ্ছে যেটা আমি প্রিন্ট করতে যাব এটার ক্ষেত্রে ইউজ করা হয়। অসংখ্য ধন্যবাদ, একদম কারেক্ট আনসার ছিল। সো আমি একটু যদি একটু সুন্দর করে জিনিসটাকে একটু গুছিয়ে বলি, সেক্ষেত্রে হচ্ছে আমার RGBটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। ডিজিটাল মিডিয়া মিনস আমার সামনে যে স্ক্রিনটাতে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে সেটা মোবাইল, হতে পারে কম্পিউটার, হতে পারে ডেস্কটপ, হতে পারে মনিটর, ওকে, সো ল্যাপটপ। সো আমার সামনে যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল মিডিয়া, হতে পারে সেটা ফেসবুক, হতে পারে ইউটিউব, হতে পারে হচ্ছে যে কোনো ওয়েবসাইট, যে কোনো ডিজিটাল মিডিয়া। দ্যাট মিনস আমরা যখন কোনো ডিজিটাল মিডিয়ার জন্য ডিজাইন করছি সেটা অলওয়েজ আমরা ডিজাইন করবো RGB কালার মোডে। ঠিক আছে, আর যখন CMYK ইউজ করব এটা হচ্ছে যদি আমরা কোনো প্রিন্টিংয়ে ডিজাইন করে থাকি, ফর এক্সাম্পল বিজনেস কার্ড, কোনো প্যাকেজিংয়ের কোনো প্যাকেজ, তারপর হচ্ছে কোনো বুকের বইয়ের কাভার, কিংবা যেই জিনিসটা প্রিন্ট হচ্ছে ওই ম্যাটেরিয়ালসের জন্য আমরা CMYK, সি স্ট্যান্ড ফর হচ্ছে সায়ান, এম স্ট্যান্ডস ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো, কে ফর ব্ল্যাক। ঠিক আছে, সো এটা হচ্ছে শুধুমাত্র আমার প্রিন্টিংয়ের জন্য। প্রশ্ন আসতে পারে আমি প্রিন্টিংয়ের মধ্যে আমি RGB ইউজ করে কী হবে, অথবা ডিজিটাল মিডিয়ার জন্য CMYK ইউজ করে কী হবে,
আসতে পারে প্রশ্ন। সো এর সলিউশন হচ্ছে আমাদের যারা ডিজিটাল মিডিয়াতে যা যে জিনিসটা দেখি সেটা অনেকটা রিয়েলিস্টিক না, একটা ভিজুয়াল ইফেক্টসের মাধ্যমে কাজ করে, একটা ভিএফএক্সের মতো কাজ করে, একটা আমাকে একটা লাইভ কোনো কিছু ফেস করতে আমাকে অনেক হেল্প করে, তাই না? সো এই জিনিসটা টোটালি হচ্ছে একটা ফেক এবং হচ্ছে একটা উজ্জ্বল একটা ফিলিংস আমাকে ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হেল্প করবে। দ্যাটস ওয়াই আমরা এই উজ্জ্বল কালারটা ইউজ করবো, রেড গ্রিন অ্যান্ড ব্লু। বাট সিএমওয়াইটা হচ্ছে সিএমওয়াইকেটা হচ্ছে টোটালি হচ্ছে আমার ম্যাট ডিজাইন। ম্যাট ম্যাট ডিজাইন অনেকে আমরা জানি হচ্ছে জিনিসটা একটু ফ্যাকাশে হবে এবং হচ্ছে একটু মানে কী বলা যায় এটাকে, একটু ডিপ কালার হবে, ঠিক আছে, একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার হবে। সো এই কালারটা যখনই আমরা ইউজ করবো দেখবো আমার ডিজাইনটা অনেক উজ্জ্বল, যে জিনিসটা ডিজাইন থাকে ওটা একটু একটু কমে যাবে উজ্জ্বলতাটা। ফর এক্সাম্পল ইয়েলো, ইয়েলো কালারটা অনেক উজ্জ্বল, আমরা সবাই জানি অনেক উজ্জ্বল কালার, বাট যখন আমরা কোনো সিএমওয়াই কেতে আমরা ইয়েলো ইউজ করবো সেক্ষেত্রে দেখবো একটু করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, একটু ডিপ একটু ম্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই জন্য যে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে সবচেয়ে মজার যে ডিফারেন্স হচ্ছে আর জিবির প্রত্যেকটা কালারের একটা কোড থাকে, যেমন আর জিবির কালারের কোড আছে, সিএমওয়াই কেরও কিছু কোড থাকে, ঠিক আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আর জিবি কালার কোড যেটা আছে সেটা হচ্ছে সিএমওয়াই কের কালার কোডের ডিরেক্ট অপোজিট, একদম ডিরেক্ট অপোজিট। সো এক্ষেত্রে হচ্ছে টোটালি কষ্ট হবে যখন হচ্ছে আমাদের ডিজাইন করবো, সেক্ষেত্রে আমার ডিজাইনকে নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সো দ্যাটস ওয়াই আমরা যখনই ডিজাইন করবো ট্রাই করবো হচ্ছে কালারটা যেন আমার প্রপার কালার মোডটা চুজ করা হয়ে থাকে, ঠিক আছে। সো এরপর হচ্ছে রাস্টার ইফেক্টস, লাস্ট ক্লাসেও আমরা আলোচনা করেছি রাস্টার ইফেক্টস মিন্স হচ্ছে আমরা যখন কোনো কাজ করব আমার ডিজাইনটা করার পর যখন কোনো জেপিজি অথবা পিএনজিতে আমরা প্রিন্ট করব কিংবা পিএনজিতে জিনিসটাকে আমরা সেভ করতে যাব তখন হচ্ছে ডিজাইনটা যেন হাই রেজুলেশন থাকে। দ্যাটস ওয়াই আমরা 300 PPI এটা ইউজ করব, ফর এক্সাম্পল আমরা হাই রেজুলেশনটা ইউজ করব, ঠিক আছে। যদি মনে করি না আমাদের নর্মাল এত অথবা নর্মাল একটা হলেই হলো, সেক্ষেত্রে আমরা 72টা ইউজ করলে চলবে, আমাদের কোনো আহামরি কিছু নেই। ওয়েল এটাই ছিল মোটামুটি একটা বেসিক ধারণা। সো অল আর ডান, যখনই ডান হয়ে যাবে আমরা ক্রিয়েট দিলেও হয়ে যাবে, বাট আমরা কিছু মোর সেটিংস আছে, মোর সেটিংসে যাব। মোর সেটিংস কিছুই না, জাস্ট আমাকে হালকা ডিসক্রাইব করছে আমার ডিজাইনগুলো নিয়ে একটু আলোচনা করছে, আমার আর্টবোর্ড নাম্বারগুলো কী আছে, কীভাবে থাকবে, 1, 2 এটা সিরিয়াল দেখাচ্ছে। ফার্স্ট থিংস হচ্ছে আমার লেফট, সেকেন্ডটা হচ্ছে রাইট, থার্ডটা হচ্ছে আমার লেফট, ফোর্থটা হচ্ছে আমার রাইট। আবার আমি যদি চাই চেঞ্জ হয়ে যাবে, 1 নাম্বারটা থাকবে উপরে, 2 নাম্বারটা নিচে, 3 নাম্বারটা উপরে, 4 নাম্বারটা বা নিচে। আবার আমি যদি চাই এটা আবার চেঞ্জ হয়ে যাবে ডান বাম দিক থেকে ডিরেক্ট যেতে যেতে ডান দিকে যাবে, আবার আমি যদি চাই চেঞ্জ হয়ে উপর থেকে যেতে সেটা কলাম অনুযায়ী থাকবে। দ্যাট মিন্স আমার পুরো আর্টবোর্ডটা কীভাবে থাকবে প্রত্যেকটার একটা সুন্দর সুন্দর একটা ভিজুয়ালাইজেশন আমাকে দিয়ে দিচ্ছে। স্পেসিং, স্পেসিংটা হচ্ছে আমার দুটো আর্টবোর্ডের মাঝখানে কতটা গ্যাপ থাকবে কিংবা স্পেস থাকবে, আমরা চাইলে এটাকে বাড়াতে পারি অথবা কমাতে পারি, ইটস অন আপ টু মি এটা আমি কীভাবে কাজ করব, ঠিক আছে। এরপর মোরালেস আমরা সবাই সব কিছু জানি, এরপর আমরা স্টার্ট করি ক্রিয়েট ডকুমেন্ট। যখন আমি ক্রিয়েট ডকুমেন্ট দিব সাথে সাথে আমার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। লেটস সি আমার 4টা আর্টবোর্ড বলেছিলাম, 1, 2, 3, 4 4টা আর্টবোর্ড চলে আসছে। সো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? না ঠিক আছে, আমার সমস্যা নেই, না আপাতত কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ আরিফিন ভাইয়া, ধন্যবাদ সবাইকে। সো এখন আমরা দেখবো খুব মজার মজার কিছু জিনিস। ওয়েল আমি একটু আগে বলেছিলাম যখন আমি এই জিনিসটাকে একটু সেট আপ করছিলাম, ওটা চলে গিয়েছে, আর্টবোর্ডস চলে গিয়েছে, ওকে ফাইন। আমি বলেছিলাম আমার 4টা আর্টবোর্ড নিয়েছে, 1, 2, 3, 4 চলে আসে, বাট হঠাৎ করে মনে হলো যে আমার তো 4টা দরকার নেই, আমার শুধুমাত্র 1টা হলেই চলবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার আর্টবোর্ডগুলো চেঞ্জ করতে হবে, বাকি 1টা রেখে বাকিগুলো ডিলিট করতে হবে, তাই না? সো যখনই আমার আর্টবোর্ডকে কোনো চেঞ্জ করা লাগবে কিংবা ডিলিট করা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আমি কী করব, হাতের বাম দিকে দেখেন আর্টবোর্ড টুল নামে একটা অপশন আছে, কিংবা কিবোর্ডের শর্টকাট টুল হচ্ছে শিফট ও। যখন আমি শিফট ও প্রেস করব অথবা এখানে ক্লিক করব, সাথে সাথে আমার আর্টবোর্ডগুলো সিলেকশনে চলে আসবে। আমার আর্টবোর্ড নাম্বার 4টা সিলেক্ট করা আছে, যেটা ইচ্ছা আমি তখন সিলেক্ট করতে পারি,
যেটা ইচ্ছে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সো আমার বাকিগুলো দরকার নেই, সিলেক্ট করলাম ডিলিট, সিলেক্ট করলাম ডিলিট, সিলেক্ট করলাম ডিলিট, চলে গেল। আমার হঠাৎ করে মনে হলো না আমার আরেকটা আর্টবোর্ড হলে সবচেয়ে বেস্ট হতো, ফাইন আমি আবার নিয়ে আসি আরেকটা আর্টবোর্ড, যে সাইজের দরকার আমি ওই সাইজে এটাকে নিয়ে আসতে পারবো, যতগুলো দরকার ততগুলো নিয়ে আসতে পারবো। ইটস অন আপ টু মি আমার কতগুলো দরকার এবং কতটুকু আমার জিনিস হলে আমার জন্য বেটার, দ্যাটস ইট। ওকে, সো আপাতত দরকার নেই, সিলেক্ট করলাম ডিলিট করে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে ভুলে গিয়েছিলাম, দুটো আর্টবোর্ড আছে, আমি চাইলে যেটাকে ইচ্ছে সেটাকে ডিলিট করতে পারছি। ফর এক্সাম্পল আসলো, উপরে ডিলিট অপশন আছে, ডিলিট করলাম চলে গেলো। বাট যখন আমার একটা আর্টবোর্ড থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিলিট করতে পারবো না, দ্যাট মিন্স আমার একটা আর্টবোর্ড মিনিমাম ম্যান্ডেটরিলি থাকা লাগবে, ঠিক আছে। সো ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এখানে ডিলিটের যে ব্যাপারটা, এটা কি জাস্ট ডিলিট বাটন ক্লিক করলে হয়ে যায়? এক্স্যাক্টলি, জাস্ট আমি এখানে আসবো, আসার পর আমি আর্টবোর্ড নিলাম, একটা নিলাম, জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট করব, সাথে সাথে শেষ। ও আচ্ছা, আর নতুন করে নিতে চাইলে মাউস মাউস দিয়ে, না? এক্স্যাক্টলি, মাউস দিয়ে কাজ করতে হবে। ও ঠিক আছে, ওকে। সো আই হোপ এখানে এখানে আর কোনো সমস্যা নেই। সো আমি একটু প্রসিড হব, থ্যাংক ইউ সো মাচ। সো এখন যে জিনিসটা নিয়ে আমরা কাজ করবো, বেসিক্যালি আমাদের টুলসগুলো নিয়ে একটু পরিচিত হবো, কারণ আমার এটা যাই করি না কেন এই টুলসগুলো আমাকে হেল্প করবে আমাকে কাজে প্রোগ্রেস হওয়ার জন্য। সো বাট এখানে প্রোগ্রেস হওয়ার জন্য আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের শর্টকাট কিছু টুল শিখবো। সো কেউ চাইলে নোট ডাউন করতে পারেন খাতা কলম নিয়ে, অথবা চাইলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন, এটা সবচেয়ে বেস্ট হবে বিকজ আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিংটা অবশ্যই ক্লাসে সে দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো না দেখলেও নোট না করলেও সমস্যা নেই, বাট একটু একটু মন দিতে হবে, কারণ এই শর্টকাট টুলসগুলো আমাকে অনেক হেল্প করবে আমার ডিজাইনকে ভালোভাবে কাজ করার জন্য, ঠিক আছে। ফার্স্ট যে শর্টকাট টুল শিখবো সেটা হচ্ছে আপনার জুম ইন এবং জুম আউট। সো জুম ইন এবং জুম আউটের যে অপশনটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট থিংস হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি কাজ করতে যাই সেক্ষেত্রে দেখবো এখানে টুল একটা অপশন আছে জুম ইন, ক্লিক করলাম, ক্লিক করলাম জুম হচ্ছে, ক্লিক করলাম জুম হচ্ছে, ক্লিক করলাম জুম হচ্ছে, ক্লিক করলাম জুম হচ্ছে, হয়ে গেল জুম। আবার জুম আউট করতে যাব, কিবোর্ড থেকে অল্টা প্রেস করলাম, জুম ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। দ্যাট মিন্স আমার জুম ইন করার জন্য এই টুলটা প্রেস করে আমি এখানে করলাম, হয়ে গেল, অল্টা প্রেস করে প্রেস করলাম, নেগেটিভ চলে আসলো, ঠিক আছে। সো খুব সিম্পল জিনিস, বাট আমি কতবার এইভাবে কাজ করব? আমি একবার দিলাম এতটুকু হলো, বাট আমার এতটুকু দরকার না, আমার আরেকটু কম দরকার, ফাইন। আবার নেগেটিভ করলাম, বেশি ছোট হয়ে গেল, ঝামেলা না, আমার কাজ অনেক হ্যাম্পেয়ার করছে না। সো এটার সলিউশন হিসেবে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যখনই আমি কোনো জুম ইন অথবা জুম আউট করতে যাব, কিবোর্ড থেকে জাস্ট আমি প্রেস করব, অল্টা প্রেস করে রাখবো, অল্টা প্রেস করে জুম করব, মাউসের যে সার্কেলটা আছে না উপরের সার্কেল, উপরের সার্কেলটা উপর দিকে জাস্ট ঘোরাবো, জুম হবে, জাস্ট নিচের দিকে ঘোরাবো, জুম আউট হবে। আমি আবার রিপিট করছি, জুম ইন অথবা জুম আউট করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টা প্রেস করব, অল্টা প্রেস থাকা অবস্থায় মাউসের মধ্যে যে একটা সার্কেল থাকে, সার্কেলটা যদি আমি উপর দিকে মুভ করাই জিনিসটা আমার জুম হবে, যদি নিচের দিকে মুভ করাই সেক্ষেত্রে জুম আউট হয়ে যাবে। খুবই সিম্পল, ক্লিয়ার এটা? Yes. ওকে, আমি একটা শর্টকাট টুল আছে, শর্টকাট টুলটা অন করে দিই। ভালো হতো, জাস্ট এ সেকেন্ড, এবার ঠিক আছে। সো এখন দেখেন এখানে তো শর্টকাট চলে আসার কথা ছিল, জাস্ট ওয়ান সেকেন্ড, আমি জাস্ট সব সেট করে দিচ্ছি, তাহলে হচ্ছে সবগুলো দেখাবে। ডান,
সো ওকে ডান ওকে সো এখন চলে গেলাম আমরা জুম ইন এবং জুম আউট নিয়ে ঠিক আছে এরপর আমরা আমি চাচ্ছি জিনিসটাকে একটু রাইট এবং লেফটে মুভ করাবো সো রাইট এবং লেফটে মুভ করার জন্য কি করতে হবে এই জিনিসের স্লাইড বার আছে আমি এখানে রাইট এবং লেফটে মুভ করাতে পারি অথবা উপর নিচ করাতে হলে এভাবে করতে পারি বাট কতক্ষণ এভাবে করা যায় খুব হ্যাম্পেয়ার না সো এটা সলিউশন হিসেবে আমরা করতে পারি কিবোর্ড থেকে অল্টার সরি স্পেস বার আছে স্পেস বার প্রেস করার সাথে সাথে আমার এখানে হ্যান্ড চোল আসবে হ্যান্ড প্রেস করে আমি মাউস দিয়ে এটাকে ইজিলি মুভ করাতে পারি যেখানে ইচ্ছে এটাকে ওখানে নিয়ে যেতে পারি সবচেয়ে মজার টুলস ওকে এরপর যে জিনিসটা আমি বেসিক্যালি শিখবো কোনো কিছুকে সিলেক্ট করা সো কোনো কিছুকে সিলেক্ট করার জন্য আমার ফার্স্টে যে টুলসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমার সিলেকশন টুল সো আসেন প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল প্রেস করলাম আমার একটা রেক্টেঙ্গুলার চলে আসলো সো আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার এই রেক্টেঙ্গুলারটাকে একটু বড়ো করতে হবে ছোটো করতে হবে বিভিন্ন ডিজাইনে আমরা করবো ঠিক আছে বড়ো করবো ছোটো করবো বিভিন্ন টাইপে করবো সো করার জন্য আমার কী করতে হবে ফার্স্ট কাজ এই রেক্টেঙ্গুলারগুলো তো সিলেক্ট করতে হবে তাই না যদি আমি এই সিলেকশন টুলটাকে সিলেক্ট না করে আমি এখানে একটা ক্লিক করতে যাই আমাকে এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে এবং সে বলছে নতুন একটা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করার জন্য দেখি একটু আমরা জাস্ট প্রেস করলাম ওকে নতুন একটা ক্রিয়েট হয়ে গেল আমি আবার সিলেক্ট করতে যাচ্ছি আবার চলে আসলো দ্যাট মিন্স আমি বুঝতে পারছি আমি যতক্ষণ না পর্যন্ত সিলেকশন টুলে ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত আমাকে এরকম প্রবলেমগুলো ফেস হতে হচ্ছে বাট যখনই আমি কোনো সিলেকশন টুলে প্রেস করে ফেললাম এখন দেখেন যে কোনো টুলকে আমরা ইজিলি সিলেক্ট করতে পারছি যে কোনো টুল ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন ছিল শিওর আমার হচ্ছে কোন একটা ডিজাইনের মেইন সারফেস বলা যেতে পারে ফর এক্সাম্পল আমরা যখন কোনো কিছু ড্রয়িং করি কিংবা খাতার মধ্যে লিখি কিংবা পরীক্ষা হলে যখন আগে যখন ছোটো গায়ে পরীক্ষা দিতে যেতাম আমরা একটা বোর্ড নিয়ে যেতাম না একটা বোর্ডের মধ্যে লিখতাম আমরা স্কুলে থাকতে তাই না ওই যে বোর্ডটা থাকতো না এটাই হচ্ছে সে বোর্ড আর্ট বোর্ডটাকে হচ্ছে সে বোর্ডটা এবং এই যে রেক্টেঙ্গুলারগুলো নিচ্ছে সাইজগুলো বক্সগুলো এগুলো হচ্ছে আমার একটা ওই বোর্ডের ওপর যে খাতার মধ্যে লিখতাম না এটা হচ্ছে এক একটা খাতা এক একটা খাতার পেজ বলা যেতে পারে সো খাতাকে আমরা ইজিলি সিলেক্ট করতে পারছি বাট আমরা কিন্তু ওই বোর্ডটাকে সরাতে পারি না সো এই বোর্ডটাকে সরাতে হলে আমাকে আর্ট বোর্ডে যেতে হবে ঠিক আছে সো আর্ট বোর্ডের টোটালি ডিফারেন্স সো আর্ট বোর্ডের জন্য আলাদা একটা টুলই আছে সো আর্ট বোর্ড টুল এটা এই টুল ছাড়া সে কোনোভাবে কাজ করবে না সে ফিক্সড হয়ে বসে থাকবে বাট যদি আমরা কোনো নর্মাল শেপ নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো সিলেকশন টুলের মাধ্যমে আমরা কাজ করতে পারবো ক্লিয়ার আচ্ছা বুঝলাম আচ্ছা এখন এই 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 সিচুয়েশনে যদি সেভ দিয়ে ফাইলটাকে হ্যাঁ তো সেভ করলে এই যে এই পাশের যেগুলো মানে আর্টবোর্ড ব্যতীত যে বক্সগুলো আছে সেগুলো কি এরকম আলাদা আলাদা বিক্ষিপ্ত অবস্থায় থাকবে নাকি সেটা আর্টবোর্ডের মধ্যে চলে আসবে এগুলো খুব ভালো প্রশ্ন ছিল আমি যে জিনিসটাকে যেভাবে রেখে সেভ করব ইভেন আমি মনে করেন এখানে হচ্ছে 66.67% জুম আছে ঠিক আছে আমি এইভাবে যদি সেভ করে এটাকে রাখি সে ওইভাবে সেটা ফাইলটা অন হবে আমি যদি সরাই রাখলাম এভাবে সরাই রাখলাম সেভ করি ফাইলটা ডেস্কটপ টেস্ট ওয়ান সেভ হয়ে গেল ঠিক আছে দেখে একটু ক্লোজ করে দিলাম ফাইন ফাইলটা কোথায় আসলো টেস্ট ওয়ান অন করলাম যেভাবে সেভ করেছিলাম যে পজিশনে ওভাবে সেভ হয়েছে এমনটা না জিনিসটা এভাবে সেভ হয়েছে আমি আবার এটাকে এভাবে রাখলাম রেখে সরি একটু সরাই সেভ করলাম কন্ট্রোল এস সেভ করলাম এখন এটাকে আমি আবার অফ করে দিই ঠিক আছে আবার অন করি সি যে পজিশনে রেখে আমি সেভ করেছি এক্স্যাক্টলি সেম পজিশন থেকে রান হয়েছে ঠিক আছে সো কোনো এটাতে আমার কোনো ভাবার কোনো অপশন নেই যে চিন্তা কোনো কারণে যে আমি কোনভাবে রাখলে কোনোভাবে রাখলে কোনো প্রবলেম হবে কি না আমি যে পজিশনে রাখবো যেভাবে রাখবো সেই জিনিসটা ওইভাবেই আমার অন হবে ঠিক আছে ওকে এরপর আসি
আমার জিনিসটা ছোটো বড়ো, সো ছোটো বড়ো করার জন্য কিছু না সিলেক্ট করবো, সিলেক্ট করার পর চারদিকে চারটা কর্নার কর্নার চলে আসবে, জাস্ট এই কর্নারগুলো টেনে ধরে আমরা ছোটো করতে পারি কিংবা বড়ো করতে পারি, দ্যাটস ইট। সো এটা চলে গেলো আমার রেকটেঙ্গুলার। আমি যদি কোনটাকে ডিলিট করতে চাই, খুবই সিম্পল অপশন, সিলেক্ট করবো কিবোর্ড থেকে, ডিলিট প্রেস করবো, ডিলিট সাথে সাথে ডিলিট, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম সাথে সাথে ডিলিট, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ডিলিট করলাম সাথে সাথে ডিলিট হয়ে যাবে, সে এক সেকেন্ডও আমার জন্য ওয়েট করবে না, ঠিক আছে। এরপর আমরা একটা দেখলাম, সেটা হচ্ছে রেকটেঙ্গুলার টুল। আরেকটা টুল আছে, সে রেকটেঙ্গুলারের মতো কাজ করে, বাট সেটা হচ্ছে রাউন্ডেড রেকটেঙ্গুলার টুল। দ্যাট মিন্স হচ্ছে আমার যে রেকটেঙ্গুলারটা কর্নার আছে, এই কর্নার কোনা কোনো আছে, বাট ওই টুলের মধ্যে কোনো কর্নার থাকবে না, টোটালি রাউন্ড থাকবে। ফর এক্সাম্পল সিলেক্ট করলাম রাউন্ড রেকটেঙ্গুলার টুল, দিয়ে দিলাম কাজ শেষ, সিলেকশন টুল, আমার কাজ শেষ সাথে সাথে সিলেকশন টুলে চলে আসবো। এই যে আমার কর্নারগুলো রাউন্ড হয়ে আছে, হয়ে গেল। বাট এটা হচ্ছে, এটা করার জন্য কী করলাম, একবার রেকটেঙ্গুলার নিলাম আমার ডিজাইনের জন্য, একবার রেকটেঙ্গুলার আনলাম, আবার আবার একটা ডিজাইন আসছে ওটার জন্য আবার রাউন্ড রেকটেঙ্গুলার নিলাম। এক্ষেত্রে কী হলো, আমার টাইমটা অনেক লস না, ফার্স্টে কর্নার নিলাম, তারপর হচ্ছে আবার রাউন্ড নিলাম, অনেক ঝামেলা না? এই ঝামেলা যদি যেন না হয়, সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট চোরা টেকনিক আছে, যে চোরা টেকনিকটা আমরা ডিজাইনাররা ইউজ করে থাকি খুব দ্রুত কাজগুলোকে নামানোর জন্য। তো কী করব, ফর এক্সাম্পল আমি আমার এই ডিজাইনটাকে, আমি এই রেকটেঙ্গুলারটাকে আমি রাউন্ড করব, ডিলিট করে দিই, এই রেকটেঙ্গুলারটাকে আমি রাউন্ড করব। সো ফার্স্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর চারদিকে চারটা কর্নার সার্কেল চলে আসছে, তাই না? জাস্ট এই সার্কেলের একটা সার্কেলের কান ধরে আমি হালকা করে নিচের দিকে নামাবো, আমার জিনিসটা রাউন্ড হয়ে গেল, খুবই সিম্পল। সিলেক্ট করলাম, আমি আরেকটু রাউন্ড করলাম, নিচের দিকে নিয়ে আসলাম, রাউন্ড হয়ে গেল। আমি আবার একটা জিনিসটাকে চার করে নিয়ে আসবো, সিলেক্ট করলাম, আরেকটু উপর দিকে নিয়ে যাচ্ছি, জিনিসটা কর্নার হয়ে গেল। আমি যদি কোনো রাউন্ডের রেকটেঙ্গুলো নিয়ে আসি, সি আমার চারদিকে রাউন্ড আছে, সিলেক্ট করলাম কর্নার সার্কেলগুলো ধরে উপর দিকে নিয়ে গেলাম, কর্নার হয়ে গেল। আবার সিলেক্ট করে কর্নারগুলোকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, জিনিসটা রাউন্ড হয়ে গেল। যদি ফুল রাউন্ড না, ওয়ান কাইন্ড অফ পৃথিবীর মতো একটু ডিম্বাকৃতি আছে, বাট জিনিসটা আমার রাউন্ড হয়ে যাবে কর্নারগুলো। এটা খুব সুন্দর একটা টেকনিক, এবং ট্রাস্ট মি, এই টেকনিকটা যখন আমরা ইউজ করবো এবং খুব ভালো ভালো ডিজাইন নামানো যায়, ট্রাস্ট মি, খুব ভালো ভালো ডিজাইন নামানো যায়, যখন আমরা ডিজাইনিংয়ে যাব তখন আমরা দেখতে পারবো পরবর্তী ক্লাসগুলো থেকে। বাট জিনিসটা খুবই সিম্পল বাট অনেক টেকনিক্যাল, ঠিক আছে। এরপর যে টুল যেটা শিখবো সেটা ইলিপস টুল। ইলিপস টুলের অপর নাম হচ্ছে আমাদের সার্কেল টুল। আমরা অনেক সময় সার্কেল নিয়ে কাজ করি না, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে অফিস, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, আমরা সার্কেল নিয়ে কাজ করি, কিংবা আমরা জানি বৃত্তাকৃতি, যেই জিনিসটাকে আমরা সার্কেল নামে চিনি সেটাকে আমরা অ্যাডোবির ভাষায় সেটাকে চিনবো হচ্ছে আমরা ইলিপস নামে। তো দেখেন যেভাবে নিচ্ছি, একটা সার্কেল হয়ে আসে, যেরকম শেপ চাচ্ছি ওইরকম শেপে চলে আসবে, সে যেরকম শেপে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে মাঝখানে আবার প্লাস চিহ্ন চলে আসছে, দ্যাট মিন্স তার হাইট এবং উইথ বোথ আর সেম। পাশে আমাকে মেজারমেন্ট দেখাচ্ছে 0.93 হাইট, 0.93 উইথ আমাকে দেখাচ্ছে। সো আমি এক্ষেত্রে বুঝতে পারছি আমার হাইট উইথ বোথ আর সেম, ওইটা বড় করি, সেম হয়ে গেল 1.9 inches by 1.9 inches, দ্যাট মিন্স আমার হাইট এবং উইথ বোথ আর সেম। কিন্তু এখানে খেয়াল করে যদি দেখি, আমরা আমরা যখনই কাজ করতে যাচ্ছি এটা কিন্তু ফ্রিলি মুভ করছে, তাই না? ফ্রিলি কিন্তু মুভ করছে, যেটা আমার ডিজাইনের জন্য খুবই খারাপ। সো আমি চাচ্ছি জিনিসটা একদম স্মুথলি হাইট এবং উইথ বোথ আর সেম হবে, সবই সেম হবে, ঠিক আছে। এই জিনিসের সলিউশনের জন্য আমরা যে জিনিসটা করব, কিছুই না, কিবোর্ড থেকে শুধুমাত্র শিফট প্রেস করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, অটোমেটিক্যালি আমার হাইট অ্যান্ড উইথ সেম হয়ে যাবে। আমি শিফট প্রেস করলাম, হাইট এবং উইথ সেম, আমার পাশে হাইট এবং উইথ বোথ শো করছে, হাইট এবং উইথ বোথ আর সেম, এবং সেম রেশিওতে বড় ছোট হচ্ছে। ওকে, এখন বলেন আমি ধরছি ফর এক্সাম্পল আমি এটাকে ছোট করব, ঠিক আছে। আমি ছোট করতে গেলে কি করব, কর্নার ধরে ছোট করলাম, শেষ, আমার যে রেশিওটা ছিল সেটা একভাবে এক ধাক্কায় নষ্ট হয়ে গেল, ঠিক আছে। বাট আমি চাচ্ছি না, এইভাবে নষ্ট হলে হবে না, সেম রেশিওতে আমি ছোটো করব। তো কীভাবে করতে পারি, সেম কাজ, কিবোর্ড থেকে আমি শিফট প্রেস করব, শিফট প্রেস করে একটা কর্নার ধরে ছোট করলাম, সে এক কর্নার থেকে ছোট বড় হবে, এক কর্নার থেকে, তো যে কর্নার থেকে করি না কেন সে এক কর্নার থেকে হবে,
ঠিক আছে, এক কর্নার থেকে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার যে কোনো একটা কর্নার থেকে বড় কিংবা ছোট করার নিয়ম। বাট আমি যাচ্ছি সেন্টার থেকে বড় ছোট হবে, সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল প্রেস করব, প্রেস করে আমি এটাকে সেন্টার থেকে ছোট বড় করতে পারি। সেন্টার থেকে হবে শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার, এই যে সেন্টার থেকে ছোট বড় হচ্ছে। ঠিক একইভাবে এই জিনিসটাও শিফট এবং অল্টার সেন্টার থেকে হচ্ছে, সে এটা ঠিক একইভাবে শিফট এবং অল্টার সে সেন্টার থেকে হচ্ছে। ওকে, আই হোপ এই জিনিসটা সবাই ক্লিয়ার। এনি কোয়েরি স্টিল নাও? আচ্ছা, আমার প্রশ্ন ছিল যেটা, সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে আর্টবোর্ড যেটা, আর সেটা আর্টবোর্ড আর এই যে শেপ গুলা, এগুলোর মধ্যে উল্টো কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না কেন মনে একই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো যদি একটা সিম্পল উদাহরণ দিই, শেপগুলো হচ্ছে বিভিন্ন মাল্টিপল শেপ ডিজাইন করার জন্য, একটু পরে আমি দেখবো কেন হচ্ছে দুটা সেম না, একটু পরে আমরা বুঝে যাব কেন সেম না, আমরা যখন আরেকটা সিলেকশন টুল নিয়ে কাজ করবো তখনই, ঠিক আছে। সো তখন সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, বাট এখন কনফিউশন থাকুক, কারণ যতই প্রবলেম ক্রিয়েট হবে ততই হচ্ছে সলিউশন বের হবে আস্তে আস্তে। কারণ ব্যাপারটা কি, কারণ মানে আর্টবোর্ডে তো আঁকা যায়, হ্যাঁ, এখন যে যেটা দেখা যাচ্ছে এই শেপের ভিতরেও কিন্তু আমি আরেকটা শেপ কিন্তু ইনপুট করতে আসতেছি, দুটো কাজ তো অনেকটা একই রকম হয়ে যাচ্ছে, দুটো তো একই রকম মনে হচ্ছে আমার কাছে। আরজুন ভাই কে আছেন, ইমতিয়াজ কে আছেন? ওকে, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার, অল পারফেক্ট। এবার খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো, যেটা আমি খুবই ইন্টারেস্টিং, আমার সবচেয়ে ফেভারিট টুলসের মধ্যে একটা টুলস, যেটাকে নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা সবাই নাম শুনেছি সিলেকশন টুল, রাইট? এই সিলেকশন টুলের মাধ্যমে কী করেছি সবাই একটু কাইন্ডলি একটু যদি আমাকে একটু শেয়ার করেন, সিলেকশন টুলের কাজটা, সিলেকশন টুলের কাজটা কী? আমি একটু কোয়েশ্চেনটা আবার একটু বেশি করি, সিলেকশন টুলের কাজ কী? আমি যে কোনো ধরনের যেটাই আমি আঁকি আর্টবোর্ডের মধ্যে অথবা রেক্টেঙ্গুলার টুল নিয়ে দুই চার পাঁচটা টুল আঁকলাম, যেটাকে আমি সিলেক্ট করে ধরবো, মানে ধরার জন্য মনে, মানে আমি একদম খাঁটি বাংলা ভাষা বললাম যে সিলেক্ট করে ধরার জন্য সিলেকশন টুল ইউজ করতে হয়। এক্স্যাক্টলি, ধন্যবাদ, দ্যাটস ইট। দ্যাট মিন্স সহজ বানায় হচ্ছে কোনো একটা অবজেক্টকে খুব ইজিলি ধরার জন্য, কান ধরে টেনে ধরার জন্য এই জিনিসটা আমরা ইউজ করা যায়, সিম্পল। এবং কোনো একটা অবজেক্টের সাইজ ছোট কিংবা বড় করার জন্য এটা ইউজ করা, মানে করা হতে পারে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। বাট একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখন যত ছোটো বড়ো করছি একদিক থেকে, সরি, সব দিক থেকে হচ্ছে, তাই না? সব দিক থেকে হচ্ছে, আমি যাতে শুধুমাত্র একটা কর্নার বাড়বে, বাড়ছে একটা কর্নার, চারিদিক দিয়ে বাড়ছে না? সব একটু খেয়াল করেন, চারিদিক দিয়ে বাড়ছে, আমি যদি একটা কর্নার নিয়ে কাজ করতে যাচ্ছি সে কিন্তু চারিদিক দিয়ে বাড়ছে, সে কিন্তু কথা শুনছে না। সো এটাকে কথা শোনানোর জন্য একটা ওয়ে আছে, সেটা ওয়ে হচ্ছে এর আর পাশে আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। দ্যাট মিন্স সে কোনো একটা পয়েন্টকে ডিরেক্টলি কাজ করবে। তো যখনই আমি ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলাম, আমার চারটা পয়েন্টই ব্লু হয়ে গেল। আমি আবার ব্যাক করি সিলেকশন টুলে, হোয়াইট, যখন এটা সিলেক্ট করলাম চারটা পয়েন্টই ব্লু হয়ে গেলো। দ্যাট মিন্স চারটা পয়েন্ট এখন এডিট হওয়ার জন্য রেডি। সো লেট স্টার্ট। কী করলাম, আমি একটা কোনো একটা পার্টিকুলার কর্নারকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অথবা আমি ডিরেক্টলি সিলেক্ট করলাম কোনো একটা পার্টিকুলার কর্নারকে। দেখেন, শুধুমাত্র এইটাই ব্লু আছে, বাকি সবগুলো কিন্তু হোয়াইট, বাকি সবগুলো হোয়াইট, অনলি এটা ব্লু, রাইট? এই জিনিসটা ব্লু আছে। সো কী করলাম, দ্যাট মিন্স এই পার্টিকুলার কর্নারটা আমার রেডি, সিলেক্টেড হয়ে আছে। সো এটাকে আমি যেভাবে ধরি এটাকে মুভ করাতে পারবো আমার ইচ্ছা মতো, এটাকে নিয়ে আমি খেলতে পারবো আমার ইচ্ছার মতো, নিয়ে এটাকে খেলতে পারবো।
লেটস সি, এটাই মজা। দ্যাটস ইট। সো বিভিন্নভাবে আমি এটাকে মুভ করাতে পারবো। সো আমি যা চাচ্ছি এই কর্নারটা মুভ করবো ফাইন, সিলেক্ট করে এভাবে ঘুরাতে পারছি, হয়ে গেল। আমি যদি একটা স্টার নিয়ে আসি, স্টার আসলো, স্টার আসার পর যদি আমি সিলেকশন টুলের মাধ্যমে যাই, কোনো পয়েন্ট নেই, বাট আমি যদি আসি শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, অনেকগুলো কর্নার চলে আসে। আমি চাচ্ছি শুধুমাত্র পার্টিকুলার কর্নার নিয়ে কাজ করবো, সিলেক্ট করলাম, একজন জয়েন করতে চাচ্ছে, ফাইন, কোনো একটা পার্টিকুলার কর্নার নিয়ে কাজ করবো, সিলেক্ট করলাম কোনো একটা পার্টিকুলার কর্নারকে, নেওয়ার পর সাথে সাথে এখান থেকে আমি উপর দিকে নিয়ে আসলাম, কান ধরে নিয়ে আসলাম, সিলেক্ট করে কান ধরে নিয়ে আসলাম, বাকিগুলোকে ডিলেট করে দিই, কত তো লাগছে না। সিলেক্ট করলাম, জাস্ট নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, জাস্ট নিয়ে আসলাম। যেভাবে ইচ্ছা আমি এটাকে ওইভাবে কাস্টমাইজ করতে পারি, ইটস অন আপ টু মি, আমি কীভাবে জিনিসটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি, টোটালি আমার উপর। এই যে টোটালি জিনিসটা আমার উপর, লেটস সি। এই যে এই মান্দাটা যদি কোনো সময় স্টার ছিল বোঝা যায়, অবশ্যই না, এটা ওয়ান কাইন্ড অফ মনে হচ্ছে বাচ্চাদের ছোটোবেলা আমরা যখন ভূত আঁকতাম না, ওয়ান কাইন্ড অফ ভূতের মতো হয়ে আছে এটাকে। সো বুঝতেই পারছি শুধুমাত্র একটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা পুরো একটা ডিজাইনের শেপে চেঞ্জ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন আবিদির একটা প্রশ্ন ছিল যে আমাদের রেক্টেঙ্গুলার টুল এবং আর্টবোর্ড টুল দুটো দেখতে সেম মনে হয়, ঠিক আছে, এবং দুটো কাজকে ডিফারেন্ট। সো আমি তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ইজিলি কোনো একটা কর্নারকে আমি চেঞ্জ করতে পারছি, বাট কোনো একটা কর্নারকে নিয়ে খেলতে পারছি, বাট আমি কি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারছি? অবশ্যই না। আর্টবোর্ড টুলে গেলাম, কোনো একটা পার্টিকুলার কর্নার নিয়ে কাজ করতে পারছি? অবশ্যই না, কারণ এটা হচ্ছে টোটাল একটা বোর্ড, বোর্ড যেরকম আছে ওইভাবে থাকবে, হাইস্ট মেজারমেন্ট না চেঞ্জ হবে, বাট কোনো ডিজাইনের শেপ চেঞ্জ হবে না। আর এই রেক্টেঙ্গুলার টুল অথবা এই অবজেক্টগুলো হচ্ছে টোটাল একটা শেপ, এই শেপকে আমি যেভাবে ইচ্ছাভাবে চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে প্রশ্নের উত্তর। সো ফার এভরিওয়ান ক্লিয়ার? এনি কোয়েশ্চেন টিল নাও? আচ্ছা, আর্টবোর্ডের কাজটা কি আমরা পরে আরো দেখবো না? হ্যাঁ, আর্টবোর্ডের কাজ একটু পরে দেখবো, বাট আর্টবোর্ড আমরা নিয়ে এখন আমার মেন ফ্যাক্টর না। আর্টবোর্ড হচ্ছে আপাতত শোকেস করে রেখেছি, যখন লাস্টের দিকে যাব তখন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করবো, এবং আগামী ক্লাস থেকে আর্টবোর্ডে কাজ আছে, আজকে জাস্ট দেখানোর জন্য দেখানো। বাট আর্টবোর্ড না থাকলে আমরা কোনো ফাইল অন করতে পারতাম না, দ্যাটস ওয়াই আর্টবোর্ড নিয়ে একটু খানি হালকা পাতলা আলোচনা, আর কিছু না। ধন্যবাদ। এনিওয়ান, আরিফিন ভাইয়া, তারপর হচ্ছে ইমতু, ধন্যবাদ, কোনো কোয়েশ্চেন নেই। আরিফিন ভাইয়া হচ্ছে নো কোয়েশ্চেন, ধন্যবাদ। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে নক করবেন, বিকজ হচ্ছে হুট করে যদি কোনো কিছু না বুঝেন তাহলে সেক্ষেত্রে ঝামেলা পড়ে যাবো আমি এবং আমরা সবাই। সো আমি চাচ্ছি যা প্রবলেম থাকে এই মুহূর্তে যে প্রবলেমটা সলভ করে ফেলার জন্য, ঠিক আছে। ওয়েল, এখন হচ্ছে আমরা খুব একটা মজার জিনিসটি আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের কালার কিংবা হচ্ছে শেপের স্ট্রোক কালার এবং ফিল কালার নিয়ে। ওয়েল, প্রথমে আসি আমরা, আমাদের সবার সামনে কি কার কার সামনে কম্পিউটার আছে একটু লাগবে, কার কার সামনে কম্পিউটার আছে? আচ্ছা, নেই কার কার কাছে? আচ্ছা, আলাদিনের কাছে নেই, আর কার কাছে নেই? আমি অন পিসি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধরে নিচ্ছি আমি আলাউদ্দিন, আলাউদ্দিনের কাছে মোবাইল ফোনটা এবং আরিফিন ভাইয়ের কাছে ল্যাপটপ, ঠিক আছে। ইভেন আমার চোখে আমার সামনে যে স্ক্রিনটা আছে, তাই না, এই স্ক্রিন বরাবর, ফর এক্সাম্পল আমি ধরলাম হচ্ছে আলাউদ্দিনের ফোনটা আইফোন ইউজ করে, ফর এক্সাম্পল, ঠিক আছে, ফর এক্সাম্পল আইফোন ইউজ করছি। সো আইফোনের সামনে যে স্ক্রিনটা আছে না,
পুরো গ্লাসটা, আমি শুধুমাত্র ডিসপ্লে বলছি না, যেটার মাধ্যমে শুধুমাত্র আমার ফোন কল দেখা যায় কিংবা হচ্ছে হাইয়েস্ট আমার ব্যাটারি দেখা যায়, আমি সেটা বলছি না, আমি বলছি হচ্ছে টোটাল জিনিস, যে জিনিসটা টোটাল যে গ্লাসটা থাকে, ঠিক আছে। যেমন আরিফিন ভাইয়া যদি আমি মনিটরের কথা বলি, এই মনিটরের টোটাল স্ক্রিনটা, ঠিক আছে, মনিটরের টোটাল স্ক্রিনটা হচ্ছে আমরা একটা শেপ ধরলাম, ঠিক আছে, একটা শেপ ধরলাম, ওকে। এরপর মনিটর কি শুধুমাত্র শেপ থাকে, তা স্ক্রিন থাকে, তা কিন্তু না। স্ক্রিনের উপরে হালকা একটা করে বর্ডার থাকে না, যদি আমার ডেস্কটপটা যদি ব্ল্যাক কালার হয় তাহলে ব্ল্যাক কালারের একটা বর্ডার থাকবে, যদি হোয়াইট কালার মনিটর হয় তাহলে হোয়াইট কালারের একটা বর্ডার থাকবে, তাই না। যদি আমি মোবাইলের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে মোবাইলের স্ক্রিনের বাইরে আমার চারপাশে যেমন ভলিউম বাটন আছে, তাই না, আমার চারপাশে ভলিউম বাটন আছে না, একটা আলাদা করে একটা শেপ আছে। এখন হচ্ছে যে জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, ঠিক একইভাবে আমরা যখন কোনো ডিজাইন নিই, এই ডিজাইনের ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমার মাঝখানে যে ডিজাইনটা আছে এটা হোয়াইট এবং চারপাশে একটা বর্ডার আছে, তাই না। এই যে হোয়াইট পোর্শনটা আছে, ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে, এটা হচ্ছে আমার কম্পিউটারের কিংবা মোবাইলের সেই ডিসপ্লেটা, এবং চারপাশের যে ব্ল্যাক কালার যে অপশনটা আছে, আমি একটু ওখানে সাইজটা বড় করে দিই, চারপাশে যে ব্ল্যাক কালার অপশনটা আছে এটা হচ্ছে আমার কম্পিউটারের মনিটর, মনিটরের বাকি অংশটা, অথবা বলতে পারি মোবাইলের সে ডিসপ্লের বাহিরে ভলিউম বাটনটা, ঠিক আছে। সো এই যে ব্ল্যাক কালার যে অংশটা আছে এটাকে আমরা অনেক সময় বলে থাকি আউটলাইন, যারা আমরা ড্রয়িং করি তারা সবাই জানি, এটাকে আমরা বলতে পারি আউটলাইন। এবং যে ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা ভিতরে মেন বডি বলে থাকি, ঠিক আছে। বাট সফটওয়্যারের ভাষায় আমরা ডিজাইনটা একটু অন্যরকম, কীরকম সফটওয়্যারের ভাষায়, এই যে হোয়াইট কালারটা আছে, যে জিনিসটা আছে যেটাকে আমরা ডিসপ্লে বলছি, এই হোয়াইটটাকে বলা হয় ফিল অপশন। সেটা হচ্ছে আমি যদি এখানে এই জায়গায় একটু মাউসটা রাখি, ফিল দেখা যাচ্ছে, ফিল, এটাকে বলা হয় ফিল অপশন, অথবা যদি কালারের ক্ষেত্রে বলি এটাকে বলা হয় ফিল কালার, ঠিক আছে। যদি এটা ফিল কালার হয় তাহলে আমরা বলতে পারি এটা আউটলাইন কালার অথবা আউটলাইনার, দুর্ভাগ্যবশত এটাকে আউটলাইন বলা হয় না, এটাকে বলা হচ্ছে আমার স্ট্রোক। সিলেক্ট করলাম, এটা সামনে চলে আসলো, দেখেন এটা কিন্তু পিছনে আছে, আমার ফিলটা সামনে আছে এখন, ঠিক আছে। যখন আমি স্ট্রোকে প্রেস করলাম, দেখ লিখে আসছে স্ট্রোক, ক্লিক টু অ্যাক্টিভেট স্ট্রোক, ক্লিক করলাম এটা সামনে চলে আসলো, দ্যাট মিনস এটা এখন অ্যাক্টিভেট হয়ে গেল, এবং আমার ফিল কালারটা পিছনে চলে গেল, ঠিক আছে। এই যে আউটলাইনটা আছে, এই আউটলাইনের নাম হচ্ছে আমরা স্ট্রোক কালার। সো আমরা যখন পরবর্তী সময় যখন ডিজাইনের ক্ষেত্রে যখনই বলবো, তখন আমরা বলবো ফিল কালারটা চেঞ্জ করে দেন, স্ট্রোক কালারটা চেঞ্জ করে দেন, কিংবা স্ট্রোকের উইথ আছে, দেখেন এই যে স্ট্রোকের উইথ বাড়ছে, উইথ কমছে, ঠিক আছে। আমি অনেক সময় বলবো যে স্ট্রোকের উইথটা কম আছে একটু বাড়িয়ে দেন, আপনারা বাড়িয়ে দিলেন, আমি বললাম যে স্ট্রোকের উইথটা বেশি আছে একটু কমিয়ে দেন, এখান থেকে কমিয়ে দিতে পারলেন। সো আমরা জেনে গেলাম, সো কোনো যখন শেপ নিব এই শেপের মধ্যে দুটো কালার থাকে, একটা কালার হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। আবার আমি যদি চাই কালারগুলো চেঞ্জও করতে পারি, খুবই সিম্পল, স্ট্রোক কালার ডবল ক্লিক করলাম, আমি এখান থেকে ইয়েলো কালারটা চুজ করলাম, ফার্স্টে দেখেন ইয়েলো কালার সিলেক্ট করেছি, বোর্ডটা কিন্তু ব্ল্যাক, কোনো কালার চেঞ্জ নেই। বাট যখনই আমি এখান থেকে নেট টেনে এনে কালার নিব, কারেন্ট কালার, প্রিভিয়াস কালার, ওকে প্রেস করার সাথে সাথে কালার চেঞ্জ। আবার রিপিট করছি, প্রথম কাজ সিলেকশন টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল, সাথে সাথে ডবল ক্লিক করে আমি কী করলাম, এখানে একটা ব্লু জায়গায় নিয়ে আসলাম, এটা ব্লু হয়ে গেল, প্রেস করলাম, কালার চেঞ্জ। আবার প্রেস করলাম, এখান থেকে আমি এখানে পিঙ্ক নিয়ে রেড নিয়ে আসলাম, প্রেস করলাম, সাথে সাথে কালার চেঞ্জ। ঠিক একইভাবে সিলেক্ট করলাম, আমি ফিল কালারটাও চেঞ্জ করতে পারি, সিলেক্ট করার পর ফিলে একটা প্রেস করবো, ফিলটা অন হয়ে গেল, ডবল প্রেস করার সাথে সাথে আমি যেখানে যেখানে কালারটা নিয়ে আসবো আমার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলে ফিল কালার এবং স্ট্রোক কালার, ঠিক আছে। এখন আমি আবার আগের একটা কোয়েশ্চেন ছিল ফিল রেকটেঙ্গুলার এবং আর্টবোর্ড, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য, আমি আবার আগের জায়গায় চলে আসলাম, আমি ফিল কালারকে চেঞ্জ করতে পারছি, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারছি, বাট আমি কি আর্টবোর্ডে কালার চেঞ্জ করতে পারছি, আর্টবোর্ডে কালার চেঞ্জ হচ্ছে না, বিকজ এটা আমার শুধুমাত্র একটা আর্টবোর্ড, যেটার উপর রেখে আমরা ডিজাইনটাকে শুধুমাত্র সেভ করবো, নাথিং এলস, জাস্ট এটার উপর রেখে ডিজাইনটা বানাবো এবং সেভ করবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে আরেকটা পার্থক্য বুঝলাম, আর্টবোর্ড এই কালার চেঞ্জিংয়ের মাধ্যমে আমরা কোনো একটা শেপের কালার চেঞ্জ করতে পারি, অথবা যে কোনো ডিজাইনের কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা কোনো আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারি না, সে যেরকম আছে ওরকমই থাকবে, ক্লিয়ার।
ওকে আমি একটু ফাস্ট যাব, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি ডিজাইনের খাতিরে এই যে রেড কালার যে বর্ডার অথবা স্ট্রোক কালার আছে এই স্ট্রোকটা থাকবে না, স্ট্রোকটা টোটালি উঠে যাবে। সো এটাকে ডিলিট করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমি এই বক্সটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার মেইন কাজ কি, স্ট্রোকটাকে ডিলিট করবো। দ্যাট মিন্স স্ট্রোক অপশনটাকে ফার্স্ট আমার অ্যাক্টিভেট করা লাগবে। সো অ্যাক্টিভেট করার জন্য ফার্স্ট কাজ স্ট্রোকে একটা ক্লিক করবো, স্ট্রোকটা আমার অ্যাক্টিভেটেড, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একটা হচ্ছে নান। গ্রেডিয়েন্ট কালার মিন্স হচ্ছে আমার এখানে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসবে, প্রেস করার সাথে সাথেই গ্রেডিয়েন্ট চলে আসছে। এখান থেকে আমি যে কোনো কালার দিয়ে এটাকে কালারটা চেঞ্জ করতে পারবো। সো গ্রেডিয়েন্টে আমরা পরবর্তীতে অনেকগুলো ক্লাস আছে ওখানে আমরা দেখবো, বাট আজকে হালকা একটু ধারণা দিয়ে দিলাম যেন কোনো কনফিউজ না থাকে। সো দেখেন এখানে তিনটা কালার, ব্লু, সায়ান, পিঙ্ক, ব্ল্যাক, সায়ান, পিঙ্ক, ব্ল্যাক, তিনটা কালারে চলে আসছে, ঠিক আছে। আমরা যেটা কালারগুলো চেঞ্জ করতে পারবো, এখানে রিভার্স আছে, রিভার্সে প্রেস করার সাথে সাথে সাইডটা রিভার্স হয়ে যাবে। চার এখান থেকে কর্নার আছে, কর্নার দিতে পারবো, যে কোনো কর্নারে এটা কালারটা চলে যাবে, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমরা ডিটেলস ক্লাস আছে, সো আমরা আপাতত বেসিক ক্লাস এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, সো জাস্ট দেখানোর জন্য। সো বুঝতেই পারছি, সো আমরা এখানে যেটাই প্রেস করি সলিড কালারে প্রেস করলে সলিড চলে আসবে, গ্রেডিয়েন্টে প্রেস করলে গ্রেডিয়েন্ট চলে আসবে। পাশে একটা ছোট্ট করে একটা অপশন আছে রেড কালার, যেটা হচ্ছে নান, নানে প্রেস করবো স্ট্রোকটাই চলে যাবে। আবার রিপিট করছি, সিলেক্ট করলাম বক্সটা সিলেক্টেড, আমি যেখানে প্রেস করবো সে কালারটা চলে আসবে, ঠিক আছে। এই যে এটা ডিফল্ট হিসেবে আসছে ওয়ান, সো বাড়িয়ে দিই। সো যেটাতে প্রেস করবো সেটাই চলে আসছে, যখন আমি নানে প্রেস করলাম সাথে সাথে নান হয়ে গেল। সো এটা হচ্ছে শুধুমাত্র স্ট্রোক কালার। সেমভাবে আমরা চাইলে সেই সেম জিনিসটা আমরা ফিল্ড কালারের ক্ষেত্রে ইউজ করতে পারি, আসেন খেয়াল করি। সো ফার্স্ট আমরা ফিল্ডকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল, কালার চেঞ্জ করতে হলে ডবল ক্লিক করলাম, করে যে কোনো কালার দিয়ে দিলাম, কালার এখানে চলে আসলো যে কোনো একটা কালার। এবং আমি চাচ্ছি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার যাবে, ফাইন, গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রেডিয়েন্ট চলে আসলো, গ্রেডিয়েন্ট চলে আসলো। এটার মধ্যে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে যেভাবে কালার দেওয়ার ইচ্ছে আমি ওভাবে কালার প্রেস করতে পারবো। এখানে হোয়াইট এবং সায়ান চাইলে এটাকে একটু টিপ করে দিই, হোয়াইট এবং পিঙ্ক। আমি চাইলে এখানে লিনিয়ার আছে, এক সাইড থেকে আমি চাইলে রেডিয়াল করতে পারি, এক সার্কেল থেকে হবে, সোয়াপ করতে পারি, রিভার্স করতে পারি, এবং লিনিয়ার চাইলে লিনিয়ার করতে পারি, যে কর্নার থেকে চাই ও কর্নারে আনতে পারি, ঠিক আছে। এবং মনে করেন হচ্ছে আমার কোন একটা এভাবে হচ্ছে না, আমি এটাকে ম্যানুয়ালি কাজ করবো, এবার অটোমেটিক্যালি অ্যাঙ্গেল দিলে আমার ভালো হচ্ছে না। সো আমি কী করতে পারি, গ্রেডিয়েন্ট টুল নামে একটা অপশন আছে, প্রেস করে এখান থেকে ডিরেক্টলি কাজ করতে পারি, যেভাবে ইচ্ছে এটাকে ম্যানুয়ালি কাজ করতে পারি। বাট মেক শিওর আমার এই অবজেক্টটা সিলেক্ট আছে এবং ওই অবজেক্টের মধ্যে আমার গ্রেডিয়েন্টটা অন করা আছে। ফর এক্সাম্পল আমি সলিডে আসলাম, সলিডে কিন্তু আমি গ্রেডিয়েন্ট দিলে কিন্তু গ্রেডিয়েন্ট হবে না, সেই গ্রেডিয়েন্ট হচ্ছে না। সো গ্রেডিয়েন্টটা কিন্তু এখান থেকে বাই ডিফল্ট অন করা লাগবে, অন করেছি। এবার আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন অ্যাজ ইয়ার উইশ, ঠিক আছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবং আমি চাচ্ছি কোনো ফিল কালার কিছুই থাকবে না, না থাকবে হচ্ছে আমার কোনো সলিড কালার, না থাকবে আমার কোনো গ্রেডিয়েন্ট কালার, আমি জাস্ট নান করবো। ওকে ফাইন, নাইন করে দিলাম, সাথে সাথে আমার ডিজাইন গন। দেখেন মাঝখানে আমি প্রেস করছি, মাঝখানে আমি প্রেস করছি, কোনো ডিজাইন সিলেক্ট হচ্ছে না, হ্যাঁ কোনো ডিজাইন সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হবে যখনই আমি এই অপশনে ক্লিক করবো, সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে, ক্লিক করলাম সাথে সাথে সিলেক্ট হয়ে গেলো, ঠিক আছে। দ্যাট মিন্স বুঝতে পারলাম ভিতরে আমার কোনো কিছু নেই, ওকে সিলেক্ট হয়ে গেলো। ঠিক একইভাবে আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে করতে পারি, সিলেক্ট করলাম, দিলাম স্ট্রোক কালার আছে, স্ট্রোককে আমি নান করে দিব, সিলেক্ট করে স্ট্রোকে আসলাম, নান করে দিলাম, স্ট্রোক চলে গেল, সিলেক্ট করলাম, ডিজাইন চলে আসলো, ওকে দিয়ে দিলাম, চলে আসলো। এরপর আরেকটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই যে স্ট্রোক কালার যে ব্ল্যাক আছে, রাইট, একটু বড় করে দিই, ওকে, আমি চাচ্ছি স্ট্রোক কালার যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা চলে যাবে ফিল কালার, এবং ফিলটা চলে যাবে ব্ল্যাকে, ডিরেক্ট সোয়াপ হয়ে যাবে, কালারটা রিভার্স হয়ে যাবে, ফিল কালারটা চলে যাবে স্ট্রোকে, স্ট্রোক কালারটা চলে আসবে ফিলে। কীভাবে পসিবল? খুবই সুন্দর, কিছুই করা লাগবে না, জাস্ট কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন ফিল এবং স্ট্রোক এই দুইটার মাঝখানে একটা টুপি আছে সোয়াপ, এই সোয়াপে একটা প্রেস করব, সাথে সাথে জিনিসটা সোয়াপ হয়ে যাবে,
কালারটা চেঞ্জ করে দিই বুঝার সুবিধার জন্য। জাস্ট প্রেস করলাম, জিনিসটা সব হয়ে যাচ্ছে। খুব মজার জিনিস, কারণ এই জিনিসটা খুবই সিম্পল, বাট আমার ডিজাইনের ক্ষেত্রে এটা আমাকে অনেক 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 হেল্প করবে, অনেক হেল্প করবে, ট্রাস্ট মি, অনেক হেল্প করবে। সো এতটুকু পর্যন্ত, কি কারো কোনো প্রবলেম আছে জিনিসটা আমি বুঝতে পারছি না, কিংবা আরও অনেক ডিসক্রাইব করার দরকার আছে, একটু হেল্প করেন, আদারওয়াইজ আমি প্রসিড হতে পারবো। ধন্যবাদ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, না প্রবলেম নেই। ওকে লেটস স্টার্ট, আমরা বাকিগুলো প্রসিড হই। ওয়েল, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার, তারপর হচ্ছে শেপ এবং শেপ নিয়ে আদার জিনিসগুলো আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে খুব মজার এবং ইন্টারেস্টিং জিনিস শিখবো। এখন হচ্ছে জিনিসটা হচ্ছে, দেখেন আমরা এখান থেকে পিঙ্ক এবং হোয়াইট কালার আছে, তাই না? আচ্ছা, আমি যদি আরেকটু স্পেসিফিকলি আসি, আমি একটা শেপ নিই, শেপ নিলাম, শেপের মধ্যে হচ্ছে এই কালারটা দিলাম। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন প্লিজ, এই কালারটা দিলাম। সো এখন এই কালারের মধ্যে দেখেন, যখন আমি একটু ডবল ক্লিক করলাম, একটা আমাকে কালার কোড দেখাচ্ছে, তাই না? 17E9, তারপর হচ্ছে FF। ওকে, সো আমি এখান থেকে হালকা একটু সরাবো, সাথে সাথে দেখবেন কালার কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হালকা একটু সরালাম, বেশি না, একটু করে, সাথে সাথে কালার চেঞ্জ, 17 ছিল, এখানে হচ্ছে 17 ছিল, 1F চলে আসছে। আবার আমি হালকা একটু নিচে নামি, নিচে নামাই, দেখেন সাথে সাথে 1F ছিল, 1E হয়ে গেলো। আবার একটু ডানে নিই হালকা করে, 1E ছিল, 19 হয়ে গেলো। বাট কালার দেখেন টোটালি কিন্তু প্রায় সেম, তফাত কিন্তু নেই, তাই না? কালার কিন্তু সেম, কোনো তফাত আছে? কোনো তফাত নেই। দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি আমাদের অল্প কিছু চেঞ্জের জন্য আমাদের কালার চেঞ্জ হচ্ছে ঠিকই, বাট কালার অতটা খালি চোখে বোঝা যাচ্ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিকই। কী কীভাবে বুঝতে পারছি? এই কালার কোডটার মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা পয়েন্টের জন্য কিংবা প্রত্যেকটা মিলিমিটারের জন্য আমাদের কালারের কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এখন দেখেন, আমাকে বলা হলো আমার আরেকটা ডিজাইন নেবো, আরেকটা শেপ নিব, ফর এক্সাম্পল হচ্ছে ওটা হোয়াইট কালার, হোয়াইট কালার। ওকে, আমার দরকার হচ্ছে সেম কালারটা আমি আনবো। সো সেম কালার করার জন্য আমি কী করতে পারি? এখানে মাউসটা রাখলাম, মাউসটা রাখলাম, এখানে আসলাম। সো দেখেন দুটোই কিন্তু ব্লু, অথবা আমি যদি আরেকটু ডিসক্রাইবে যাই, এটাও ব্লু, এটাও ব্লু, বাট দুটো কালার কি সেম? আমি আরেকটু ডিফেন্ড করি, এটাও ব্লু, এটাও ব্লু, বাট দুটো কালার কি সেম? এটাও ব্লু, এটা ব্লু, দুটো কালার কালার কি সেম? সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যালো, কেউ আছে? ওকে, আরিফিন ভাই বলছে একদম না, নীতি বলছে হুম একদম সেম, ইমতু বলছে একটু ডিফারেন্ট। ওকে, আমি একটু ডিসক্রাইব করি, হ্যাঁ আসলে একটু ডিফারেন্ট, ঠিক আছে, সে একদমই কিন্তু সেম না। যদি আমরা ব্লু সিলেক্ট করেছি তারপরে সেম না, কিন্তু কালারটা ডিফারেন্ট হয়ে গেল না, বাট আমি চাচ্ছি এক্সাক্ট সেম এটাই থাকবে। আমি আবার রিপিট করছি, আমি চাচ্ছি এক্সাক্ট সেম এই কালারটাই আনবো। সো আমি কী করলাম, এখান থেকে কী করলাম, একটা নতুন করে রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখানে গিয়ে আমি কালারটা নিলাম, কালারটা কিন্তু ঠিকই আসছে, দেখেন ডবল ক্লিক করলাম, আমার কালার কোড দেখাচ্ছে 26E5F9, ঠিক আছে। বাট যখন আমি এখানে আসলাম, আমাকে এটা কালার কোড দেখাচ্ছে 19E8F2। তার মানে কি বুঝতে পারছি আমরা কি কালার কি আসলে সেম? অবশ্যই না, কালার কিন্তু আসলে ডিফারেন্ট, বাট আমার সেম এই কালারটাই দরকার। সো যখনই আমরা এরকম কোনো প্রবলেম সিচুয়েশনে চলে আসবো, আমাদের সেম এক্সাক্ট কালারটাই দরকার, সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট যে সেম কালারটা নিয়ে আসা। যদি সেম কালারটা আনতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডবল ক্লিক করব, এই যে কালার কোডটা আছে এটাকে কপি করলাম, ক্যান্সেল করলাম, যেটাতে কালারটা দিতে যাব সেটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেব, কালার চলে আসবে। খুবই সিম্পল,
বাট অনেক লেন্দি প্রসেস, কাজটা কিন্তু 100% হয়েছে বাট লেন্দি প্রসেস। ঠিক একইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, কালারটা চলে আসে যদি আমি স্ট্রোক কালারটা অফ করে দিই। এক্সকিউজ মি, দেখেন কালারটা কিন্তু এক্স্যাক্টলি চলে আসছে, তাই না? এখানে নিয়ে আসলাম, দেখেন কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, দ্যাট মিনস চলে আসছে। কিন্তু আমি কতক্ষণ এভাবে কাজ করব, ইজ ইট পসিবল? খুব লেন্দি প্রসেস না। আমি একবার এখানে আনবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে কালারটা দিলাম, আবার ডবল ক্লিক করলাম, করে কালারটা পেস্ট করলাম, ইটস এ হিউজ লেন্দি প্রসেস। সো এটা সলিউশন হিসেবে একটা টুল আছে, সেটা কিছু না, সিলেক্ট করব, সিলেক্ট করবো, নিচে দেখেন আই ড্রপার নামে একটা অপশন আছে, আই ড্রপার টুল, আই ড্রপার টুলে ক্লিক করব, যে কালারটা আমি চুজ করতে চাচ্ছি ওখানে একটা জাস্ট একটা ক্লিক করব, সাথে সাথে কালার চেঞ্জ। এবং সবচেয়ে মজার বিষয় ছিল, দেখেন এখানে স্ট্রোক কালার ছিল, দেখেন এখানে কোনো স্ট্রোক নেই, কোনো স্ট্রোক আছে, কোনো স্ট্রোক নেই, সবচেয়ে ভালো বলতে পারবো, এখানে দেখেন সব নান করা, স্ট্রোক নান করা, তাই না? তার মানে আমি বুঝতে পারছি এখানে কোনো স্ট্রোক নেই। কেন স্ট্রোক নেই? বিকজ আমার যেই জায়গা থেকে আমি কালারটা কপি করেছি ওই কালারে কোনো স্ট্রোক নেই। তার মানে আমরা দুটো জিনিস শিখলাম। প্রথম জিনিস হচ্ছে কোনো একটা কালারকে যদি আমরা কপি করতে চাই, কিছু না, জাস্ট ওইটা কালারকে সিলেক্ট করে আই ড্রপার টুলের মাধ্যমে কালারকে আমরা কপি করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে আসলাম, সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিলাম, ক্লিক করলাম, দেখেন হোয়াইট এবং ব্ল্যাক চলে আসলো। এখানে ক্লিক করলাম, আমার কোনো ফিল কালার নেই, শুধুমাত্র স্ট্রোক কালার চলে আসছে। এখানে প্রেস করলাম, কোনো স্ট্রোক নেই, শুধু হোয়াইট আছে, ফিল চলে আসলো। এবং সবচেয়ে মজার বিষয়, যে যেখানে হচ্ছে আমার স্ট্রোক আছে এবং যেটা যদি স্ট্রোক হয়ে যাচ্ছে, ফিল হলে ফিল হয়ে যাচ্ছে, এবং যদি সে স্ট্রোক এবং ফিল দুটোই থাকে সে দুটোতেই চলে আসতেছে। তার মানে আইড্রপার টুল শুধুমাত্র আমার কালারকে কপি করছে না, কোনো একটা শেপ কিংবা ডিজাইন কোন স্টাইল আছে ওই স্টাইলটাও সে অটোমেটিক্যালি কপি করে ফেলছে। এতটুকু ক্লিয়ার? আমরা চলে গেলাম, আমরা অনেক কিছু শিখলাম। আজকে কি কি শিখলাম? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে ইজিলি সিলেক্ট করার জন্য, এবং এটা ছোট বড় কিংবা বিভিন্ন শেপে আনার জন্য সিলেকশন টুলটা ইউজ করা হয়। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? কোনো একটা ডিজাইনের কান ধরে ওটাকে বড় করার জন্য সিলেক্ট করলাম, কোনো একটা পার্টিকুলার কর্নারকে এটাকে কান ধরে বড় করলাম, বিভিন্ন শেপে নিয়ে আসলাম, বিভিন্ন কাজ করার জন্য এই ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করা হয়। ঠিক আছে, এরপর আমরা আরও কী শিখলাম? আমরা আরও শিখলাম হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে শিখলাম, ফিল কালার এবং স্ট্রোক কালারের কালার চেঞ্জ কীভাবে করতে হয় ওই জিনিসটা আমরা শিখলাম। সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে কালারটা আমরা দেখিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা আমরা শিখলাম। এরপর আমরা কী শিখলাম? এরপর আমরা শিখলাম গ্রেডিয়েন্ট নিয়ে হালকা একটা ধারণা পেলাম। এরপর আমরা আরও কী শিখলাম? এরপর আমরা আরও শিখলাম আমরা যতগুলো অবজেক্ট টুল আছে প্রত্যেকটা অবজেক্ট টুলের ব্যবহার আমরা শিখলাম। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, এবং ম্যাজিক ওয়ান টুলের জন্য আমরা আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কোন একটা জিনিসকে কপি করা। আমি কাজের সুবিধার জন্য আমি একটা জিনিস কপি করছি, দেখেন আমি দুটোকে কপি করে ফেললাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমার মাউসটা ডবল হয়ে যাচ্ছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, ছেড়ে দিলাম অল্টার সিঙ্গেল, আবার অল্টার প্রেস করলাম, দুটো ডবল হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যখনই কোনো একটা অবজেক্টকে আমরা সিলেক্ট করার পর অল্টার প্রেস করি এই জিনিসটা আমরা কপি হওয়ার জন্য রেডি হয়ে যাই। জাস্ট মাউসটা ক্লিক করে নিয়ে আসলাম, প্রথমে আমি মাউসটা ছেড়ে দিব, তারপর কিবোর্ড ছাড়ব। আবার রিপিট করছি, আমি চাচ্ছি এই অবজেক্টটা আমি কপি করব। ঠিক আছে, দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, মাউসের কার্সর চেঞ্জ, ফ্রেশ কাজ প্রেস করে আমি এখানে নিয়ে আসলাম, ফার্স্টে মাউসটা ছেড়ে দিলাম, দেখেন এখনও কিন্তু আমার কার্সরটা ডবল হয়ে আছে, তার মানে আমি এখনও ল্যাপটপটা ছাড়িনি, কিবোর্ড অল্টার কীটা ছাড়িয়ে দিইনি। সো আমি কিবোর্ড থেকে অল্টার কীটা ছেড়ে দিলাম, সাথে সাথে সিঙ্গেল হয়ে গেল, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমি কয়েকটা এরকম করে আমি জিনিসটা কপি করে নিয়ে আসি। সো বিভিন্ন কিছু কালার আমি এখান থেকে দিই, আমার কিছু কালার লাগবে এখন।
খুব মজার জিনিস দেখতে পাচ্ছি এখন আমরা সবাই। শিফট প্রেস করে আমি বাকি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করতে পারছি। আই টপার টুল দিয়ে কালার নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এটা 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 আই টপার টুল দিয়ে গেল। এটাকে আমি আই টপার টুল দিয়ে এটা মতো করে দিচ্ছি, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই ভদ্রলোকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। ওকে, সো মোটামুটি আমাদের অনেকগুলো শেপ চলে আসলো। ওকে, এবার আসেন একটা ম্যাজিক মজার জিনিস শিখবো। ফর এক্সাম্পল আমার এখানে এইরকম করে এখানে যতটা শেপ আছে আমার স্ক্রিন বরাবর প্রায় 20,000 শেপ আছে। কয়টা শেপ? 20,000টা শেপ। সো 20,000টা শেপের মধ্যে আমার শুধুমাত্র ইয়েলো কালার আছে 10টা। আমি আবার রিপিট করছি, এই এতটুকু আমার স্ক্রিনের মধ্যে প্রায় 20,000টা এরকম শেপ আছে, বাট তার মধ্যে শুধুমাত্র 10টা ডিজাইন হচ্ছে এরকম ইয়েলো কালার, শুধুমাত্র 10টা ডিজাইন। এখন আমার দরকার হচ্ছে এই 10টাকে সিলেক্ট করা, আর আমাকে টাইম দেওয়া হচ্ছে শুধুমাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমাকে বললো আমার ক্লায়েন্টে যে আমাকে তাড়াতাড়ি এখান থেকে ইয়েলোটা কালারটা ডিলেট করে আমাকে তাড়াতাড়ি পাঠাও, তোমাকে 1 মিনিট টাইম দিলাম। ইজ ইট পসিবল 20 মিনিট, সরি, 20,000 ডিজাইনের মধ্যে ইয়েলোটা খুঁজে খুঁজে বের করে হচ্ছে আর 10টা, তাও শুধুমাত্র তাও আবার 10টা হলুদ, তাও বিভিন্ন জায়গায় স্ক্যাটার হয়ে সাজানো, তাও না এক জায়গায় বসা। ইজ ইট পসিবল খুঁজে বের করা? অবশ্যই পসিবল, বাট অনেক টাইম কনজিউমিং, রাইট? সো এটা সলিউশন হচ্ছে কিছুই না। যখনই এরকম কোনো আমরা প্রবলেম ফেস করবো আমরা আর কোনো জায়গায় তাকাবো না, ডিরেক্টলি আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা টুল আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, এই ম্যাজিক ওয়ান টুলে হেল্প নিব। এটার কাজ কি? সিলেক্ট করার পর আমরা যে কালারটাকে খুঁজতে যাচ্ছি জাস্ট ওটার একটা স্যাম্পল কালারের উপর একটা ক্লিক করব। ফর এক্সাম্পল আমি বলেছিলাম ইয়েলো কালার দরকার, জাস্ট ইয়েলোর উপর একটা ক্লিক করব। করলাম, যত জায়গায় ইয়েলো আছে প্রত্যেকটা ইয়েলো সিলেক্টেড, 1, 2, 3, 4 সব সিলেক্টেড। যদি রেডে প্রেস করি যত জায়গায় রেড আছে সব সিলেক্টেড, পিঙ্কে প্রেস করলাম যত জায়গায় পিঙ্ক আছে সব সিলেক্টেড, সায়ানে প্রেস করলাম যত জায়গায় সায়ান আছে সব সায়ান সিলেক্টেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেস করলাম যত জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সব এই দুটো সিলেক্টেড, এই শুধুমাত্র স্ট্রোক কালারে সিলেক্ট করলাম যত জায়গায় শুধুমাত্র স্ট্রোক আছে সবগুলো সিলেক্টেড। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এই টুলটা আমাকে হেল্প করছে সেম কালারের যতগুলো ডিজাইন আছে সেগুলোকে একসঙ্গে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, এরপর আজকে আমাদের সেকেন্ড লাস্ট যে ডিজাইনটা দেখবো, যে টুলটা শিখবো, সেটা হচ্ছে ফার্স্ট কাজ যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টাইপ টুল, এবং লাস্ট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রোটেট টুল। ঠিক আছে, সো এই দুটো শিখে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। সো আসেন এই দুটো ব্যবহারটা শিখি। প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টাইপ টুল। আচ্ছা, ফার্স্টে রোটেট টুলে শুরু করি, কারণ এটা খুবই ইজি একটা টুল। রোটেট টুলে কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে, অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট টুলে প্রেস করে জাস্ট এখানে ঘুরাবো, জাস্ট এটা আমাদের ঘুরাবো, এটা অটোমেটিক্যালি ঘুরে যাবে, জাস্ট অটোমেটিক্যালি ঘুরে যাবে, আর কিছু লাগবে না। এটা হচ্ছে রোটেট টুলের কাজ। সিলেক্ট করলাম, জাস্ট রোটেট টুলটা প্রেস করে অটোমেটিক হালকা ঘুরাবো, অটোমেটিক্যালি ঘুরে যাবে। ঠিক আছে, আবার সেম জিনিসটা কিন্তু আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি। সিলেক্ট করলাম আছে এখান থেকে জাস্ট ঘুরিয়ে দিব, অটো হয়ে ঘুরবে, মাসে রাখলাম কার্জরটা চেঞ্জ হয়ে গেল আস্তে করে ঘুরালাম, পাশে রাখলাম কার্জর চেঞ্জ হলো আস্তে করে ঘুরালাম, সেমভাবে পাশে সিলেক্ট করলাম পাশে রাখলাম কার্জর চেঞ্জ হলো আস্তে করে ঘুরালাম। এটা আরও ইজি রেজার দেন হচ্ছে আমার রোটেট টুল। এবং সবচেয়ে একটা মজার একটা উদাহরণ দিই, আমার সিলেকশন টুল আমাকে এমন এমনভাবে কাজ করতে হেল্প করে। সো সিলেকশন টুল একাই হচ্ছে বাকি ম্যাক্সিমাম টুলের মতোই কাজ করে, সে একইভাবে রেক্টেঙ্গুলার টুলের মতো কাজ করবে সিলেকশন টুল, সে একইভাবে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের মতো কাজ করবে, একইভাবে ইলিপস টুলের মতো কাজ করবে। সেটাকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলকে ইলিপস টুল বানিয়ে দিল, ওয়ান কাইন্ড অফ ইলিপস টুল বানিয়ে দিল, সি টোটাল একটা ইলিপস টুল হয়ে গেল, আমার সার্কেল হয়ে গেল, দেখেন সার্কেল হয়ে গেল। তারপর সে আমাকে হেল্প করবে হচ্ছে ইলিপস টুলকে আবার হচ্ছে নর্মাল স্কোয়ার বক্সে কনভার্ট করার জন্য, সে আমাকে হেল্প করবে হচ্ছে যে কোনো জিনিসকে রোটেট করার জন্য হেল্প করবে, আমি স্ট্রিমে সরি। সো এটা আমাকে হেল্প করছে বিভিন্ন জিনিসকে রোটেট করার জন্য, সো বিভিন্নভাবে আমাকে সে হেল্প করছে। ঠিক আছে, সো এবং কোনো সাইজ বড় কিংবা ছোট করার জন্য আমরা
রোটেট টুলটা সরি সিলেকশন টুলটা ইউজ করতে পারছি। দ্যাট মিনস আমরা বলতেই পারি একটা সিলেকশন টুলের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম কাজ ইজিলি কমপ্লিট করতে পারি। ওকে ডান। এরপর লাস্ট যে টুলটার কথা বলেছিলাম সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের মিনস হচ্ছে আমরা যখনই কোনো টাইপ করি, ঠিক আছে, যখনই কোনো টাইপ করব ওই টাইপ করার জন্য টাইপ টুলটা ইউজ করা হয়ে থাকে। জাস্ট ক্লিক করলাম একটা সিলেক্টেড, এখনও মধ্যে দেখেন যখনই সিলেক্ট হলো সাথে সাথে আমার উপরের অপশনগুলো চেঞ্জ। ওকে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, দেখেন লিখে আসছে লরেন এপসাম। বেসিক্যালি এটা হচ্ছে ডেমো টেক্সট, এটা আমি ডিলিট করে দিলাম। আমি লিখলাম হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন, দেখেন অলরেডি আমার লেখাটা চলে আসছে। কাজ শেষ, আমি সবসময় বলি যখনই কাজ শেষ সাথে সাথে সিলেকশন টুল ডান, কালারটা চেঞ্জ করি, সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। আপনি চাইলে এখানের মধ্যে ফিল কালারও অ্যাড করতে পারেন, সরি স্ট্রোক কালার অ্যাড করতে পারেন। স্ট্রোক সিলেক্ট করলাম, এখান থেকে একটা স্ট্রোক দেখিয়ে দিই, এই যে স্ট্রোক চলে আসলো, স্ট্রোকটা অনেক বড় হয়ে গেল। আমি চাইলে স্ট্রোকটা আমি ছোট করতে পারি, এখান থেকে অনেক বড় হয়ে গেল, এই যে অনেক করতে পারি। অনেক সময় দেখা যেতে পারে আমি এখান থেকে যখন ওয়ান থেকে ছোট করতে যাবো সাথে সাথে এটা জিরো হয়ে যায়, অনেক সময় ঝামেলা। সো এখান থেকে ম্যানুয়ালি এডিট করা যায় পয়েন্ট ওয়ান দিয়ে, তারপর হচ্ছে দিতে পারি পয়েন্ট টু, দিতে পারি হচ্ছে পয়েন্ট থ্রি, ঠিক আছে। এরকমভাবে অনেকভাবে আমি আমার কাস্টমাইজ ডিজাইন করে রাখতে পারি, ঠিক আছে। আবার এই ফন্টটা আমি চেঞ্জ করবো, ফন্টটা ভালো লাগছে না, ঠিক আছে, সিলেক্ট করলাম, উপরে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারি। ওরিয়েন্টেশন চেঞ্জ করব, এটা আমার লেফট হ্যান্ডেড আছে, আমি চাইলে এখান থেকে সেন্টার করে দেব, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে মধ্যে অ্যালাইনমেন্ট করলাম বাট দুটার মাঝখানে অনেকগুলো গ্যাপ নেই, এটা গ্যাপ দরকার। সো গ্যাপের জন্য আমরা করতে পারি উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর দেখেন এখান থেকে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ক্যারেক্টার, আচ্ছা এটা চলে যাবে আমার টাইপের, টাইপ নামে একটা অপশন আছে, টাইপের আন্ডারে ক্যারেক্টার আছে, ঠিক আছে, ক্যারেক্টার ক্যারেক্টার প্রেস করলাম, দেখেন আমাকে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখেন উপর এবং নিচ, এখান থেকে আমি লেডিংটা আমি সেট করতে পারি, বাড়ালে স্পেসিং বাড়বে, কমলে স্পেসিংটা কমে যাবে। সো এখান থেকে আমরা কাজ করতে পারি দুটোর মাঝখানে, লেখার মাঝখানে আমি গ্যাপ ক্রিয়েট করব। সো গ্যাপ ক্রিয়েট করার জন্য ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থেকে আমরা গ্যাপ বাড়াতে পারি, ভার্টিক্যালি গ্যাপ বাড়ছে। আবার চাইলে এখান থেকে আমরা ডিরেক্টলি বাড়াতে পারি। এটা অনেক সময় আপনার বিভিন্ন মজার মজার ডিজাইন করার জন্য এই লাইনটা ইউজ করা হয়ে থাকে। এবং আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, যখন ম্যানিপুলেশন কিংবা অন্য কোনো ডিজাইন করা হয়, সো ক্রেডিট দেওয়ার জন্য এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। সিলেক্ট করলাম কোনো একটা টেস্টকে, এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থেকে জিনিসটা বাড়িয়ে দিই এবং দেখতে জিনিসটা খুব মজা লাগে। এবং চাইলে এখান থেকে জিনিসটা বাড়াতে পারেন, রেকটি বাড়, সাধারণত তেমন একটা দরকার পড়ে না এটা। সো আমি কন্ট্রোল রাখলাম, হাইট টেক্সটের হাইট বাড়াবেন, সাধারণত কি টেক্সটের হাইট বাড়ানো চাই, বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে অবশ্যই যাই, ভৌতিক হাইট কিংবা হাইটটা কমিয়ে দিলাম, যেইভাবে ইচ্ছা আমি ওভাবে কাস্টমাইজ করতে পারি ডিজাইনকে। তারপর এখান থেকে চাইলে বাড়াতে পারি, স্কুইচ করতে পারি, স্কুইচ করতে পারি অথবা টেনে ইলাস্টিক করতে পারি, যেরকম ইচ্ছা আমি ওটাকে ওভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এখান থেকে আমি এটাকে পাড়া উপর দিকে নিতে পারি, একটু নিচের দিকে নিতে পারি। এটা হচ্ছে সাধারণত যখন আমরা কোনো রিপোর্ট লিখব অথবা কোনো ডিজাইন করব, ফ্লায়ার ডিজাইন বলি কিংবা ব্যানার ডিজাইনগুলি, ওই ক্ষেত্রে এটা লাগবে, আপাতত এখন দরকার নেই। তারপর হচ্ছে টেক্সটটাকে আমি রোটেট করব, ফাইন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি রোটেট করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাজাতে পারি, সব এখানে আমাকে দেয়া আছে, ঠিক আছে। লাস্ট যে জিনিসটা সেটা দেখতে পারি টাইপ, এটাকে ডবল অল ক্ল্যাপস করে দিতে পারি, সবগুলো বড় হাতের, সব ছোট হাতের। আমি যদি একটু ডিফারেন্ট কোনো ফন্টে চলে যাই, না এটা ভালো ফন্ট না, সো ক্লিক করলাম সব বড় হাতে, ক্লিক করলাম সব ছোট হাতে, ক্লিক করলাম সব বড় হাতে, ক্লিক করলাম সব ছোট হাতে। আবার যদি চাই এখানে স্মল ক্ল্যাপসও করতে পারি, শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ডগুলো হচ্ছে বড় হাতের হবে, শেষ, ফার্স্ট ওয়ার্ড বড় হাতে, সব বড় হাতে, দ্যাটস ইট। ছোট করতে পারি, এটা হচ্ছে ওয়ান কেন আমাদের যখন অ্যালজেব্রা করি এক্স টু দি পাওয়ার
3 x to the power 4 এটা ওয়ান কাইন্ড অফ x to the power এর মতো কাজ করে ফর एग्जांपल আমি c কে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলাম কিভাবে করলাম ডাবল ক্লিক করে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এখানে একটা x to the power নিয়ে আসলাম x to the power নিয়ে আসলাম এই যে খুব ইজিলি আমরা যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করতে পারি এবং আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে বিভিন্ন কালারে চেঞ্জ করতে পারি এবং হচ্ছে এখান থেকে বিভিন্ন স্টাইলে আমরা কনভার্ট করতে পারি ঠিক আছে সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার ডিজাইনের বিভিন্ন ক্রাইটেরিয়া কিংবা অপশন সো আমার অল আর ডান আমি এখন কি করব এটাকে নিয়ে আমার আর্টবোর্ডের মধ্যে রেখে দেব কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য কিছু অপশন নিয়ে আসলাম এবং আরেকটা অপশন নিয়ে আসি এতটুকু কালার সরি সিলেক্ট করলাম এখান থেকে বাড়াতে পারি কন্ট্রোল টি অবশ্য আমার এখানে শর্টকাট কি দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই হচ্ছে ওকে সো এটা ছিল বেসিক্যালি আমার ডিজাইন ঠিক আছে আমি এখন আমার ডিজাইনটা আর্টবোর্ডের মধ্যে রেখেছি ঠিক আছে সো এখন দেখেন আর্টবোর্ডের মধ্যে রাখলাম এখন আমি এই জিনিসটাকে সেভ করতে পারি সেভ করার নিয়ম খুবই সিম্পল ফাইলে গিয়ে সেভ করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে গেল বাট আমি চাচ্ছি এটাকে জেপিজি তে সেভ করব সো জেপিজি যখন আমি সেভ করতে যাই আমরা কি করি সেভ এসে যাই সেভ এস থেকে যখনই সেভ করতে যাই বাট কোনো জেপিজি নেই আমার এখানে জেপিজি দরকার ছিল বাট এখন থেকে কোনো জেপিজি নেই দ্যাট মিন্স আমার অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল সো এটার একটা সলিউশন আছে সলিউশন হচ্ছে ফাইলে যাব আমরা এখানে সেভ এসে যাব না সেভ এস এর বদলে আমরা যাব এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিনস এক্সপোর্ট এস এই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে আমরা এগুলো এখন দেখবো না যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এই দুটোতে দেখবো ঠিক আছে সো আমাদের ইনিশিয়াল লেভেলের জন্য আমরা চলে যাব সেভ ফর ওয়েব আসলাম সেভ ফর ওয়েবে আসার পর দেখেন আমাদের অলরেডি আমার ডিজাইনের অর্ধেক দেখাচ্ছে দেখেন আমি যদি একটু এখানে আসি গ্রাফিক ডিজাইন উইথ মনি ডিজাইনটা কিন্তু পুরো লেখাটা আছে কিন্তু আমার এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে না আমি যদি একটু ডবল করি আমার অরিজিনাল ক্ষেত্রে দেখেন আমার এখানে দেখাচ্ছে না অরিজিনাল ক্ষেত্রে কিন্তু আমার টোটালটা আছে বাট যখন আমরা প্রিভিউ দেখছি প্রিভিউ আমাদের হাফ আসছে ঠিক একইভাবে এখানে দেখেন ইয়েলো কিন্তু পুরোটা ছিল কিন্তু এখানে হাফ চলে আসছে তার মানে হচ্ছে আমরা যতটুকু আর্টবোর্ড আছে ঠিক ততটুকু আমরা দেখতে পারবো এবং ততটুকু এরিয়াকে আমরা সেভ করতে পারবো আসেন আমরা একটু দেখি অল্টার প্রেস করে কপি করলাম অল্টার প্রেস করে কপি করলাম শিফট এবং অল্টার প্রেস করে এটাকে ছোট করে দিলাম ঠিক আছে আমি যাচ্ছি এটাকে উপরে রাখার জন্য ওয়েল দেখেন আমার টেক্সটটা পিছনে পড়ে গেল এবং বক্সটা সামনে চলে আসছে তাই না আমি যাচ্ছি টেক্সটটাকে সবার সামনে নিয়ে আসবো কিভাবে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম সরি রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দ্যাট মিন সব যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপের সামনে নিয়ে আসবে যদি ব্রিং ফরওয়ার্ড দিই সে ওয়ান স্টেপ ওয়ান স্টেপ ওয়ান স্টেপ করে সামনে আসবে বাট যদি ব্রিং টু ফ্রন্ট দিই সে এক ধাক্কায় সবার উপরে চলে আসবে ঠিক একইভাবে যদি সেন্ট ব্যাকওয়ার্ড দিই সে এক ধাপ করে পিছনে যাবে বাট যদি আমি সেন্ট টু ব্যাক দিই সে কী করবে সবার পিছনে চলে যাবে সো আমার দরকার হচ্ছে সবার সামনে নিয়ে আসে সো দ্যাটস ওয়াই ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম একটু ছোটো করে দিই শিফট প্রেস করে একটু ছোটো করি ওকে সো এখন আসেন আমরা আবার সেভ করতে যাই ফাইলে গেলাম ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব চলে আসলো অল আর ডান এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করতে পারি আপনাদের এখানে 60% থাকতে পারে এবার 60% থাকতে পারে বাট এখান থেকে কোয়ালিটি অলওয়েজ 100% রাখবেন জেপিজি থাকলে জেপিজি জিআইএফ হলে জিআইএফ আপনাদের অবশ্যই বাই ডিফল্ট জিআইএফ থাকবে সো জিআইএফ থেকে অলওয়েজ জেপিজি সেট করে নেবেন যদি চান পিএনজি ফাইন এখান থেকে পিএনজি দুটো ফরম্যাট আছে একটা পিএনজি 4 আর 8 আর একটা হচ্ছে পিএনজি 24 দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে পিএনজি 8 এর মধ্যে কালারটা একটু লো কালার অতটা হাই কোয়ালিটি দেখাবে না বাট পিএনজি 24 হচ্ছে একটু ভালো কালার দেখাবে এবং কোয়ালিটি একটু হাই হবে ঠিক আছে সো পিএনজি 24 আপনি যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারবেন বাট আমি চাচ্ছি আপাতত জেপিজি থাক কোনো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দরকার নেই যদি চান এখান থেকে আবার জিনিসটাকে চেঞ্জও করতে পারেন সেই কালার চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবেন
দ্যাট মিনস আপনার কাজের কাজের সুবিধার জন্য যতটুকু দরকার সবগুলো অ্যাডোবি আমাকে ওই ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছে, ঠিক আছে। আইসিসি প্রোফাইল অলওয়েজ অন রাখবেন, কোয়ালিটি অলওয়েজ 100%, কোয়ালিটি বেড়ে গেল, জাস্ট সেভ সেভ করলাম। এবার দেখি টেস্ট টেস্ট নামে একটা ফাইল চলে আসে, যাও ডবল ক্লিক করলাম সাথে সাথেই আমার ফাইলটা চলে আসে। যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না একটু চেঞ্জ করি, তাহলে এখান থেকে একটু চলে যায় ডিফারেন্ট কালারে। টেস্ট টু, ওকে টেস্ট টু চলে আসছে। টেস্ট ওয়ানে আসলাম হোয়াইট, টেস্ট টুতে ইয়েলো, এবং যেগুলো যেগুলো আমরা বোর্ডের বাইরে ছিল, দেখেন যেগুলো যেগুলো বোর্ডের বাইরে ছিল ওগুলো কিন্তু কিছুই আসেনি, কিছুই আসেনি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যাই করি না কেন সবই কিন্তু বোর্ডের মধ্যে রেখে করতে হবে। সো গাইস, এতটুকু ছিল আজকে ক্লাস, খুব সিম্পল এবং খুব ছোট একটা ক্লাস ছিল এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। সো খুবই বেসিক নিয়ে ক্লাসটা করা হয়েছিল, কারণ আজকের বেসিকটা যদি ক্লিয়ার না হয় নেক্সট ক্লাসগুলো খুবই কষ্ট করা হবে। সো দ্যাটস ওয়াই শুধুমাত্র বেসিকগুলো নিয়ে আমরা নেক্সট কয়েকটা দিন ক্লাস করবো, কারণ যখনই আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আমরা যে কোনো ডিজাইন যে কোনো সময় ইজিলি আমরা রান করতে পারবো, ঠিক আছে। সো আজকে ক্লাস নেই, কারো কি কোনো কনফিউশন কিংবা কোনো কিছু জানার আছে কিংবা কোনো কিছু আমি কভার করতে পারিনি? আচ্ছা, আমার ম্যাজিক ওয়ান নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে ওই যে একটা উদাহরণ ছিল আর কি, 10,000টা মানে আমাকে যদি পিক্স দেয় সেখান থেকে 5টা অথবা 10টা বের করতে হবে। তো কথা হলো যে 10,000টা থেকে আমি মানে যে 5টা আলাদা করবো, সেগুলো আলাদা করে আলাদা মানে কিভাবে টাইমকে দিয়ে দেবো, ওটা আলাদা করে ফেলবো কিভাবে, ভাগ করবো কিভাবে? আচ্ছা, খুব সুন্দর কোয়েশ্চেন ছিল। বেসিক্যালি এটা একটু আমি জাস্ট উদাহরণের জন্য বলেছিলাম, আলাদা করে ক্লায়েন্টকে দেওয়ার জন্য, এটা আসলে তেমন কিছু না। কয়েকটা কালারকে একসঙ্গে সিলেক্ট করার জন্য বেসিক্যালি আমরা এটা ইউজ করি, আর তেমন আহামরি কিছু না। সো ফর এক্সাম্পল আমি এখানে অনেকগুলো আসলো, ঠিক আছে, আমার দরকার আছে প্রত্যেকটাকে সিলেক্ট করে, আমাকে ক্লায়েন্ট বলেছে এই কালারগুলোকে সিলেক্ট করে, ইয়েলো কালারগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেওয়ার জন্য, কোনো কালার থাকবে না। সো এখান থেকে 10,000 কালার থেকে আমি 10টা কালারকে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম সবগুলো সিলেক্টেড, জাস্ট কিবোর্ড থেকে প্রেস করবো ডিলেট, সাথে সাথে ডিলেট হয়ে যাবে। অথবা ক্লায়েন্ট বলল যে কালারগুলোকে আমার চেঞ্জ করা লাগবে, ঠিক আছে, সো ডাবল ক্লিক করলাম, করে হচ্ছে ফার্স্টে একটাকে সিলেক্ট করে সবগুলো সিলেক্টেড ডাবল ক্লিক করে আমি এখান থেকে রেড দিলাম, অটোমেটিক্যালি সবগুলো চেঞ্জ। বাট ক্লায়েন্ট যদি বলে না আমার সায়ান কালারটা লাগছে না, সিলেক্ট করলাম যতগুলো জায়গায় আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে জাস্ট ডিলেট, সে ডিলেট হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। যেগুলো বের করতে বলছে সেগুলো দেখা যাচ্ছে যে 6,000 পরে গিয়ে আছে, তো সেক্ষেত্রে তো আমার মানে 6,000টা ক্রস করে যেতে হবে, তাই না? তো দেখা যাচ্ছে এটা একটা লেন্দি প্রসেস, তো এই জিনিসটা থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি যেরকমভাবে ভালো হচ্ছে আসলে সেরকম না, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। সো 10,000 কিংবা এটা হচ্ছে এখানের মধ্যে থাকবে, এরকম স্ক্রিনের মধ্যে থাকবে, ঠিক আছে, এরকম স্ক্রিনের মধ্যে এরকম ছিল ওয়ান কাইন্ড অফ, হচ্ছে যদি আমি কালার কোড বলি, অ্যাডোবি কালার কোডস, কালার প্লেট, ওয়েল ধরে নিচ্ছি তর্কের খাতিরে, চলে আসলো কোথায় গেল, ধরে নিচ্ছি তর্কের খাতিরে আমার ডিজাইনটা এরকমই, একটু ডাউনলোড করি এটা, আচ্ছা কপি হয়ে গেল, যদি যদিও এটা হচ্ছে আমার জেপিজি, সো এটাকে আমার ম্যাজিক ওয়ান দিয়ে কাজ হবে না, সো এটাকে ম্যাজিক ওয়ান সিলেক্ট না করতে বলাটাই বেটার, জাস্ট কিডিং, দুষ্টুন করলাম। ফর এক্সাম্পল এখানে এগুলো একটা আমার শেপ, এরকম অনেক গিজ 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 শেপ আছে, অনেক গিজ গিজ, যদি এমনিকে আমি আর একটু কপি করি,
সো এটা হচ্ছে আমার বেসিক্যালি ধর ফর এক্সাম্পল এই জিনিসটা হচ্ছে আমার এতগুলো কালার, এখানে তো প্রায় 10,000 কিংবা 20,000 কালার আছে, আমাকে ক্লায়েন্ট বলো শুধুমাত্র ইয়েলোগুলো সিলেক্ট করে ডিলিট করে দাও, আমার কোনো ইয়েলো দরকার নেই। সো এখন প্রত্যেকটা ইয়েলো ধরে ধরে সিলেক্ট করা পসিবল, সিলেক্ট করতে করতে পরটা সিলেক্ট হয়ে যেতে পারে বাই মিস্টেকালি। সো এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ডিরেক্ট ম্যাজিক ওয়ান টুলকে সিলেক্ট করে যে কোনো একটা একটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার সাথে সাথে যতগুলো ইয়েলো আছে সেই একসাথে সবগুলোকে সিলেক্ট করে ফেলবে, আর যখনই একসঙ্গে সে সিলেক্ট হয়ে যাবে সাথে সাথে আমার যত বাকি যে অংশগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। যেটা আমি একটুখানি দেখাই বোঝার সুবিধার জন্য, তাহলে হয়তো হেল্প হতে পারে। সো আইড্রপার টুল দিয়ে আমাকে ইন্ডিভিজুয়ালি সবগুলো সিলেক্ট করে দেওয়া লাগবে। ওকে ঠিক আছে, ডিলিট করে দিলাম সবগুলো সিলেক্ট করে, সবগুলোকে সিলেক্ট করে আমি রাইট বাটন প্রেস করে এটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এখানে রাখলাম, অল্টার প্রেস করে কপি করলাম, আবার সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম। যত জায়গায় আছে সবগুলো সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসতেছি। পহেলা আমার কম্পিউটারটা হ্যাং করলো, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট। ওকে সো এখানে ফর এক্সাম্পল আমার প্রায় 20,000 কালার আছে, ঠিক আছে। এখন আমার ক্লায়েন্ট বলো এখানে আমাদের যে ইয়েলো কালারটা আছে তার ইয়েলো কালারটা দরকার নেই, সে ডিলিট করতে চাচ্ছে। সো আমি কী করলাম, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে জাস্ট যে কোনো একটা ইয়েলোটা সিলেক্ট করলাম, যত জায়গায় ইয়েলো আছে দেখেন প্রত্যেকটা জায়গায় ইয়েলো সিলেক্টেড, ঠিক আছে। সো আমি কী করলাম, আমার কিছু করতে হয়নি, জাস্ট যে কোনো একটাতে সিলেক্ট করলাম, বাকিগুলো সিলেক্টেড, জাস্ট সিলেক্ট করলাম বাকিগুলো সিলেক্টেড, জাস্ট আমি ইয়েলো থেকে প্রেস করলাম বাকি ইয়েলোগুলো সিলেক্টেড, এবং কিবোর্ড থেকে আমি জাস্ট ডিলিট প্রেস করবো, সাথে সাথে যত জায়গায় ইয়েলো ছিল সব গায়েব। ঠিক একইভাবে পিঙ্ককে সিলেক্ট করলাম, যত জায়গায় পিঙ্ক ছিল সব গায়েব, সায়ানকে সিলেক্ট করলাম, যত জায়গায় সায়ান ছিল সব গায়েব, রেডকে সিলেক্ট করলাম, যত জায়গায় রেড ছিল সব চলে এলো। সো এটা হচ্ছে বেসিক্যালি ম্যাজিক কন্ট্রোলের কাজ। নাও ক্লিয়ার? তো ঠিক আছে, আর এই কালার এটা তো এক কালার, এন্ড ইমেজের ক্ষেত্রেও কি সেম? না, ইমেজের ক্ষেত্রে সেম না, এটা হচ্ছে শুধুমাত্র যখনই আমরা কোনো জিনিসকে বানাবো সেক্ষেত্রে ডিপেন্ড করছে, ইমেজের ক্ষেত্রে এটা পসিবল না। অনেকগুলো ইমেজ থেকে বাদ দিতে চাইলে এটা কাজ করবে না, এই ফর্মুলাটা? না, এটা কাজ করবে না। আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপাতত কোয়েশ্চেন নেই, ধন্যবাদ। ধন্যবাদ আরফিন ভাইয়া। কিংবা নীতি, কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর চলে গেল নেক্সট ক্লাস করে। ওকে ধন্যবাদ ভাইয়া। নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি সোমবার না, নেক্সট ক্লাস হচ্ছে ভাইয়া বুধবারে, আর যদি 12টা পর আজকে মঙ্গলবার দেখাচ্ছে, সরি। সো নেক্সট ক্লাস হচ্ছে 13 তারিখ হচ্ছে 10:30 থেকে, সেম টাইম সেম সময়।
সো হোপস তো কোনো আই হোপ সবার জন্য ঠিক আছে, আই হোপ কোনো সমস্যা নেই। সো